মন্দেই পুরুষোত্তমম। বন্ধু বন্ধু দাদা ও পুরুষোত্তম, মায়েরা, আশা করি আপনারা সবাই ভালো আর অশেষ সুস্থ আছেন। আপনাদের আপনাদেরকে আমি আবারও স্বাগতম জানাই। সৎসঙ্গ ফাউন্ডেশন পরিবেশিত, সৎসঙ্গ ফাউন্ডেশন আলোর পথে পরিবেশিত আরো একটি লাইভ সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আগেই নোটিফিকেশন দেখেছিলেন যে আমরা ফেসবুকে নোটিফিকেশন দিয়েছিলাম যে আজকে যে বিষয়টি নিয়ে ফেসবুক লাইভ সেশনটি হতে চলেছে সেটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের আদর্শের বর্তমান গতি ও প্রকৃতি নিয়ে। এবং এমন একজন মানুষ আজকে আমার সাথে রয়েছেন যিনি হচ্ছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র, পূজনীয় দাদা ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক, ডিপার্টমেন্ট অফ জুয়োলজি, ইউনিভার্সিটি অব রাঁচি। শুধু তাই নয়, আপনারা অনেকেই জানেন যে পুণ্যভূমি দেওঘর ধাম হতে যে বহুল প্রচলিত সপ্তাহচি পত্রিকা প্রকাশিত হয় তার সুযোগ্য সম্পাদক এবং নিরলস পরিশ্রমে এই সপ্তাহচি প্রকাশিত হয়, যেটি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমরা পেয়ে থাকি। এবং শুধু তাই নয়, শ্রী শ্রী ঠাকুরকে অবিকৃত ভাবে তুলে ধরার জন্য দাদা নিরন্তর প্রয়াস করে যাচ্ছেন তার বিভিন্ন লেখনীর মধ্য দিয়ে, এবং সোশ্যাল মিডিয়া এবং ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্মে শ্রী শ্রী ঠাকুরকে অবিকৃত ভাবে, শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে অবিকৃত ভাবে তুলে ধরার জন্য দাদা ভিডিও সেশনের মধ্য দিয়েও নিরন্তর ভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। দাদা, প্রথমেই আমার পক্ষ থেকে আপনাকে ভক্তি বিনম্র প্রণাম ও জয়গুরু জানাচ্ছি। জয়গুরু, জয়গুরু। আমি সকলকে এই মাধ্যমে সকলকে, সমস্ত দাদা ভাইরা যারা আছেন, আমি গভীর শ্রদ্ধা এবং জয়গুরু জানাচ্ছি সবাইকে। দাদা, আজকে প্রথমে জানতে চাই আপনি কেমন আছেন? আমি শ্রী ঠাকুরের দয়াতে ভালো আছি, ভালো আছি। আমি রাঁচিতে আছি, এখানকার আবহাওয়া খুব প্লেজেন্ট, খুব ভালো আছি। আচ্ছা, শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, এই মুহূর্তে আপনারা যারা দেখছেন, আমি আপনাদেরকে আরো একবার রিমাইন্ড করিয়ে দিতে চাই, আজকে পূজনীয় দাদার সাথে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের আদর্শের বর্তমান গতি ও প্রকৃতি। এবং এই বিষয়টিকে, দাদার সাথে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এই বিষয়টি সবাইকে জানার সুযোগ করে দিতে হবে, সেজন্য যে কাজটি করতে হবে, শেয়ার বাটনে ক্লিক করে সবার সাথে আজকে এই লাইভ সেশনটিকে শেয়ার করে দিতে হবে, যেন আজকে একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা কথা বলতে চলেছি পূজনীয় দাদার সাথে, এই বিষয়টি যেন সবাই জানতে পারে। ক্লিকের মধ্য দিয়ে, শেয়ার বাটনে ক্লিক করার মধ্য দিয়ে আপনি সবাইকে চাইলেও এর সাথে যুক্ত করে দেবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের আলোচনায়। যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব পূজনীয় দাদার সাথে সেটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের আদর্শের বর্তমান গতি ও প্রকৃতি। দাদা, প্রথমেই আজকে যে বিষয়, এই বিষয়ের প্রথমে একটু আপনার কাছে জানতে চাই যে বর্তমান প্রেক্ষাপটে শ্রী শ্রী ঠাকুরের আদর্শের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে যদি কিছু আমাদেরকে বলেন। আচ্ছা, আসলে একটা কথা মনে রাখা দরকার, আমি প্রথমে একটু ক্লিয়ারিফাই করতে চাই, আমি যা কিছু বলবো, কিছু বলছি এখন, সবকিছু শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে, এবং কারোর বিরুদ্ধে কোন রকমের প্রচার কি কোন রকমের অশ্রদ্ধা প্রকাশের আমার কোনো অবসর নেই। এখানে আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলছি, বারবার বলা হচ্ছে অবিকৃত শ্রী শ্রী ঠাকুরের অবিকৃত প্রচার এবং প্রতিষ্ঠা, তার অবিকৃত ব্যাপারটা তার গ্রন্থাবলীর মধ্যে নিবদ্ধ আছে, তার থেকে ডেভিয়েট করে গেলে সেটাকে বিকৃত বলা হবে। আমি যা কিছু বলছি সমস্ত লিখিত পুস্তকে ছাপার অক্ষরে তার এভিডেন্স পাওয়া যাবে। তাই যেমন পরিবেশ প্রদূষণ হলে পরে যেমন কোনো না কোনো রকম মানুষকে দায়ী করা হয়, তেমনি আমাদের মধ্যে কেউ না কেউ কোনো না কোনো রকম এই যে পরিস্থিতি তার জন্য দায়ী, কিন্তু ঘটনাটা আস্তে আস্তে বোঝা যাবে বললে পরে। আসলে শ্রী শ্রী ঠাকুর এমন একটা ব্যক্তিত্ব যে তার কোনো ভূত ভবিষ্যৎ বর্তমান বলে কোনো ব্যাপার নেই, কিন্তু পুরুষোত্তম যখনই আসেন, যেখানেই আসেন, তার সঙ্গে বলা হয় তিনি কালের দ্বারা ব্যবচ্ছেদ হন না, তার তিনি সবসময় প্রাসঙ্গিক। এই জন্য প্রাসঙ্গিক গীতার কথায় যদি বলা হয়, যদি আমি ওসব পড়িনি ভালো করে কখনো, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে যে শ্রীকৃষ্ণ বলে গেছিলেন, তাই না, ধর্ম সংস্থাপন করার জন্য তিনি আসেন। ধর্ম বলতে এই যুগে অতি সহজ ভাবে শ্রী ঠাকুর বলেছেন, বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে। তার মানে ধর্ম পালনে কোনো ত্রুটি হওয়ার জন্যই তাকে আসতে হয়, তাই না? আর এই ত্রুটির কারণটা কি? ত্রুটির কারণটা এই, প্রতি যুগেই শ্রী ঠাকুরের বক্তব্য এই যে মানুষের একটি পাপ সেটি হলো অজ্ঞানতা।
আর এই অজ্ঞানতার কারণ কি? অজ্ঞানতার কারণ হচ্ছে প্রবৃত্তি পরতন্ত্রতা, প্রবৃত্তির ক্লাচে, প্রবৃত্তির বন্ধনে যতক্ষণ মানুষ বাধা পড়ে যায় ততক্ষণ তার ভুল হতে থাকে। তাই প্রতি যুগে যত রকমের ভুল যেখানে যা কিছু হয়েছে, সে যে কোনো যুগেই হোক এখনো, তার মূল কারণ কিন্তু প্রবৃত্তি বশ্যতা আমাদের। আমরা সেই প্রবৃত্তি উপভোগের যে প্রেরণা, তার থেকে নিজেকে মুক্ত করতে পারছি না, তাই হচ্ছে এই ঝামেলা। যত রকমের শ্রী ঠাকুর এ যুগে সেই চেষ্টাই করেছেন, প্রতি যুগের পুরুষোত্তম তাই করেন, এবার শ্রী ঠাকুর তাই করেছেন। তিনি বারবার বলছেন তোমার যা কিছু সব নিয়ে তুমি ইষ্টকে ভালোবাসো, কেননা ভালোবাসলে পরে প্রবৃত্তিগুলো নিজের থেকে নিয়ন্ত্রিত হয়, কোনো কসরত করে নিয়ন্ত্রণ করা যায় না। এখানেও শ্রী ঠাকুর এই যুগে তাই করেছেন যে তোমরা ইষ্টকে ভালোবাসো এবং তোমার অজান্তেই তোমার প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়ে ইষ্টার্থী হয়ে উঠবে, তখন আস্তে আস্তে দেখবে একটা সুন্দর হারমোনি তোমাদের মধ্যে ফুটে উঠছে। সেই কাজটা করার জন্য তিনি একটা আন্দোলন বলা যেতে পারে, আন্দোলন বলতে আর কিছু না, আন্দোলন বলতে মুভমেন্ট বলতে পারি, আলোড়ন বলতে পারি, মনান্তর বলতে পারি, মনের অন্তর। আমরা যে যে চিন্তা নিয়ে আমরা ব্যাপৃত আছি, যে ভাবনা নিয়ে ব্যাপৃত আছি, সেটা অন্যরকম ভাবে চিন্তা করার কথা। এই কথা শ্রী ঠাকুর একবার বলেছিলেন যে মননের অন্তর, পুরুষোত্তম যখন আসেন তখন মননের অন্তর হয়, নতুন করে লোকে বুঝতে শেখে, চিন্তা করতে শেখে, তখন তাদের মধ্যে একটা পরিবর্তন আসে। এই যুগেও শ্রী ঠাকুর তাই বলেছেন। মূল কথা, তিনি এক সমস্ত ব্র্যাকেটের মধ্যে যদি করে বলা যায়, তিনি সমস্ত জীবনটাকে, মানুষের কি সমাজটাকেও তিনটে বন্ধনে বাঁধতে বলেছেন, সেটা হচ্ছে দীক্ষা, শিক্ষা, বিবাহ। সকলে জানে এই তিনটিকে প্রচার এবং প্রসার এবং এর মধ্যে দিয়ে সবাইকে নিয়ে যাওয়া আর অভ্যস্ত করে তোলাটাই হলো শ্রী ঠাকুরের আন্দোলন। এই আন্দোলন কিন্তু আরম্ভ হয়েছিল তার আবির্ভাবের সাথে সাথে, হিমায়তপুর গ্রামে হিমায়তপুর যখন তিনি আবির্ভূত হয়েছিলেন তখন থেকে এই আন্দোলন আরম্ভ হয়ে গেছিল। সেটা কি? সৎসঙ্গ আন্দোলন। সৎসঙ্গ বলতে এখানে কোনো পার্টিকুলার ইনস্টিটিউশনকে বলা হচ্ছে না, কিন্তু সৎসঙ্গ বলতে বলা হচ্ছে অস্তিত্ব প্রেমীদের আন্দোলন, অস্তিত্ব রক্ষণীয় আন্দোলন। আর সেই অস্তিত্ব রক্ষণ তো এমনি হয় না, কিছু বিধি নিষেধ পালনের মধ্যে দিয়ে হয়। সে বিধিগুলো কি তা শ্রী ঠাকুর আমাদের ধরিয়ে দিয়েছেন, বলিয়ে দিয়েছেন, করে চোখের সামনে তুলে ধরেছেন। তাই তাকে নিয়ে যে আন্দোলন, তাকে কেন্দ্র করে যে আন্দোলন, সেই আন্দোলনকে বলে সৎসঙ্গ আন্দোলন। আমাদের মননের অন্তরালে এখন অনেকে মনে করে যে কোনো একটা সঙ্গকে কেন্দ্র করে যে আমরা লাভালাভি করি ওটাই সৎসঙ্গ আন্দোলন, আসলে তা না। আসলে হচ্ছে শ্রী ঠাকুরকে কেন্দ্র করে আমাদের জীবন চর্চা, আমাদের সমাজ চর্চা, আমাদের রাষ্ট্রচর্চা, যেটা সেটাই সৎসঙ্গ আন্দোলন। সেটা হচ্ছে একটা অস্থি বৃদ্ধির আন্দোলন, এই হলো মূল কথা। এখন সমাজ জীবনের যা অশান্তি, যা অসন্তুলন, তাই দেখে সহজেই বলা যায়, বলা যায় কি বোঝা যায় যে শ্রী ঠাকুর আন্দোলন কি, শ্রী ঠাকুর এখন অনেক ভীষণভাবে প্রাসঙ্গিক। কেননা আমাদের সমাজ জীবনে সব জায়গায়, পারিবারিক জীবন থেকে ব্যক্তিগত জীবন থেকে সব জায়গায় একটা এমন কেওসের মধ্যে দিয়ে চলছে যে আমরা ব্যতিব্যস্ত হয়ে আছি, যেন আমাদের হাতের বাইরে সব চলে গেছে। আমাদের আমরা রোগী, কিন্তু রোগী তো নিজে রোগ ধরতে পারে না, তাই শ্রী ঠাকুরের কাছে যে আমাদের হাজির হতে হয় যে চিকিৎসাটা কোথায়, তখন শ্রী ঠাকুর বলেন যে তুমি নিজেকে ইষ্টের হাতে তুলে দাও। অত্যন্ত র ল্যাঙ্গুয়েজে বলতে বলা যায়, বলি আমি যদি, যে তুমি ইষ্টের প্রবর্তিত চিকিৎসার অধীনে এসো এবং তার দ্বারা চিকিৎসায়িত হও, তাহলে আস্তে 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 তোমার অসুস্থ যে রকমগুলো এরকম কমতে থাকবে। এই জন্য তার চর্যা, তার অনুশীলন, তার কথা, তার যাজন এখন আরো অনেক বেশি প্রাসঙ্গিক, কেননা আগের থেকেও সমাজ জীবন আরো বেশি জটিল হয়ে গেছে, দিন দিন জটিল হয়ে আসছে, এই হলো আমার মনে করি তাই। আচ্ছা দাদা, প্রাসঙ্গিক বিষয়ে যাওয়ার আগে আমি আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই, আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেটি হচ্ছে শ্রী ঠাকুরের আদর্শের বর্তমান গতি ও প্রকৃতি। এবং আমাদের সাথে আজকে রাঁচি থেকে যুক্ত আছেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র পূজনীয় দাদা ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী মহোদয়। এবং আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো, প্লিজ ক্লিক দ্য শেয়ার বাটন অ্যান্ড স্প্রেড আউট দ্য শেয়ার উইথ এভরিবডি, যাতে করে আজকে যে প্রাসঙ্গিক বিষয়টা নিয়ে পূজনীয় দাদা কথা বলছেন সেই বিষয়টি যেন আজকে অনেকেই যেন জানতে পারে, অনেকেই যেন বুঝতে পারে। আমি আবারও আজকে যে বিষয়টি নিয়ে, যে প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলছি, আমি একটু আবারও ফিরতে চাই। দাদা, আপনি শ্রী ঠাকুরের আদর্শের কথা বলছিলেন, এখন আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমরা শ্রী ঠাকুরের জীবদ্দশায় শ্রী ঠাকুর বা শ্রী ঠাকুরের আদর্শকে কেন্দ্র করে কোনো বিভাজন দেখিনি, কিন্তু কিন্তু শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পর দেখা গেল অনেক বিকৃতি বা সংহতি নষ্ট হয়ে চলেছে।
এমনটি কেন হচ্ছে যদি একটু বলতেন? এটা তো খুব, আমার সবচেয়ে বড় কথা কি যে আমাদের কিছু বলার দরকার নেই। শিশি ঠাকুর এত পুঙ্খানুপুঙ্খ সব বলে গেছেন যে আমার মনে হয় যে আমরা বললে পরে তার সাথে কিছু ভেজাল মিশে যাবে। তিনি যা বলে গেছেন সেটা পড়লে পরে কোনো কনফিউশন থাকে না। সেটা কি, তিনি আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে আমার যতদূর মনে পড়ছে বলছেন যে যখনই কোনো ডেভিয়েশন আসে, যখনই অসঙ্গতি কি সঙ্গতি যখন ফাটল ধরে, তখন কারণটা কি? তার কারণটা হচ্ছে যে মূল আইডিয়াল থেকে বিচ্যুত হওয়া। কেননা আইডিয়াল যদি এক থাকে, আদর্শ যদি এক থাকে, তাহলে কোনো ডেভিয়েশন আসতে পারে না। কিন্তু ডেভিয়েশন সাময়িকভাবে আসেও যদি আবার একটা মিলনের পরিস্থিতি তৈরি হয়, কিন্তু ডেভিয়েশন হয়ে গেলে পরে তখন হয়ে যাবে কি, বিচ্যুতি হয়ে বলেই তখন নিজেদের মধ্যে সংহতিটা নষ্ট হবে, এই যে নানা দল উপদল হবে। এখন প্রশ্ন কি, এটা হয় কি করে, কিরকম করে হয়? ভারী সুন্দর করে বলছেন, ডেভিয়েশন দুরকম হতে পারে। একটা হচ্ছে সিনসিয়ার আর ইনসিনসিয়ার এর মধ্যে। সিনসিয়ার মানে যারা ইষ্টকে অবিকৃত ভাবে ভালোবাসতে চায় আর কোনো আপোষভা করতে চায় না, তারা একদল। আর একদল হচ্ছে ইনসিনসিয়ার, যারা তাকে ভাঙিয়ে তাকে ইউটিলাইজ করে নিজেদের লওয়াজি মাতার তৈরি করতে হয়। তাহলে সিনসিয়ার একদল হলো, একদল হলো ইনসিনসিয়ার। এই দুজনের মধ্যে হয়ে যায় জটিলতা। সিনসিয়ারদের চরিত্রে লক্ষ্য নেই, তারা কখনো ইষ্টের রীতিমতির সাথে আপোষভা করে না। কিন্তু তাই বলে বিপরীত পক্ষের প্রতি তাদের যে ঘৃণা অশ্রদ্ধা কি অসুস্থতা আছে তা না, কিন্তু তারা ওই লোকগুলোকে পরিশুদ্ধ করে আবার মিলনের পরিবেশ চায়। কিন্তু ইনসেন্সিয়ার তা চায় না, কেননা প্রথম থেকে তাদের জীবনে ইষ্ট প্রাইমারি না, তো তাদের ইষ্টকে বিকৃতি করে চলতে চায় না। তাই ইনসেন্সিয়ার সিনসিয়ার হতে পারে বিভেদ, আর হতে পারে ইনসেন্সিয়ার ইনসেন্সিয়ার, দুজনেই ইনসেন্সিয়ার। তার ইষ্ট কারোর উদ্দেশ্য না দুই দলেরই, তার দুজনেই নানা রকম নিজেদের মতো করে ইষ্টকে ইউটিলাইজ করতে চায়। এরা মুখে যতই ভালো কথা বলুক, এদের মধ্যে মিলন হওয়া খুব কঠিন। ঠাকুর বলছেন এরা হচ্ছে শেয়ানা শেয়ানা কোলাকুলির মতো, যদি কোলাকুলি করে তাহলেও মুখে মানে মুঠো মাছ হাত থেকে যায়। কেন, এদের উদ্দেশ্য কি? দুজনের উদ্দেশ্য হচ্ছে আদর্শকে ঘায়েল করে জীবনটাকে চালানো, তাই না? এজন্য এদের মিলন হয় না। আর ঠাকুর বলছেন প্রকৃতির দিক থেকেও এদের মিলন না হওয়াটা একটা ভালো লক্ষণ। কেননা কোনো অসৎ উদ্দেশ্য এরা যদি একত্র হয়ে যায় তাহলে যা শক্তিমান হবে, মহা ঝামেলা হয়ে যাবে। কিন্তু প্রাকৃতিক দিক থেকে এদের মিলন না হওয়াই সম্ভব না। যদি কখনো কোন একটা মহৎ আদর্শকে খতম করতে যে মিলন হয়ও, বেশি দিন থেকে না, আবার বিচ্ছেদ হয়ে যায় এদের মধ্যে, তাই না? তাই ইনসিনসিয়ার ইনসিনসিয়ার এই আর সিনসিয়ার ইনসিনসিয়ার এটা বিভেদ হয়। তাই আমাদের যে পরিস্থিতি আমার সৃষ্টি হয়েছে শিশি ঠাকুরের তিরোধানের পরের থেকে এখন পর্যন্ত, এটাকে স্টাডি করলে ভালো বোঝা যাবে যে তার যে সিনারিও, তিনি যা বলে গেছিলেন দিব্য দৃষ্টি থেকে, কত বড় সত্য কথা। শিশি ঠাকুরের তিরোধানের আগের থেকে তো আমরা এসব বুঝতে পারিনি, তখন আমারও বয়স ছিল কি, আমি তখন পিজি ডিপার্টমেন্টে পড়তাম রাঁচিতেই। তো তারপরে দেখা গেল যে নতুন একটা জিনিস প্রকাশ পেল, এই যে সিনসিয়ার ইনসিনসিয়ার এটা কি ব্যাপার, তখন বুঝলাম শিশি ঠাকুরের না বলা যেগুলো সেগুলো তারই বলা বলে যখন নানা রকম ভাবে নতুন নতুন সব প্রবর্তন আরম্ভ হলো, তখন একজন পুরোভাগে থেকে আরো কিছু লোক সে রুখে দাঁড়ালেন, তিনি হলেন আমার বাবা বিবেকরঞ্জন চক্রবর্তী। তা তিনি ছিলেন ইনসিনসিয়ার আর বিপক্ষ বহু সংখ্যক লোক ইনসিনসিয়ার, তাই না? তার মধ্যে হয়ে গেল ঝামেলা। কিন্তু অ্যাজ ইউজুয়াল তখন কি ছিল, ইনসিনসিয়ারা দলে ভারী ছিল, কেননা তারা আন্ডারটা পারবি অফ ইনস্টিটিউশন ছিল, আমার বাবা তা ছিল না। তাই তাকে যথেষ্ট কষ্ট সহ্য করেছে, যথেষ্ট যাকে বলে উৎপাত সহ্য করতে হয়েছে। তিনি যাকে বলে এখন যে কোয়ারেন্টাইন দেখছি, তেমন করে বাড়িতে বন্দী ছিলেন তিনি এক সময়। এই আজকালকার সভ্য সমাজে ওর থাকা যায় কি রাখা যায় এই চিন্তা করা যায় না। কিন্তু তিনি কিন্তু তাও নিজেকে কখনো কিন্তু মেনে নেননি কিছু, তিনি ওরকম ভাবে থেকেই এক নাগারে যুদ্ধ করে গেছেন একাকি। শিশি ঠাকুরের কথা বলে, শিশি ঠাকুরের বইগুলো ছাপিয়ে মানুষকে যত সম্ভব সবার কাছে দিয়ে পৌঁছে দিয়ে তার বাণী তুলে ধরতে চেষ্টা করেছেন। মূল কথা তো কোনো অসুবিধা ছিল না, মূল কথা তার প্রতিবাদের বিষয় এটাই ছিল যে শিশি ঠাকুরের সমকক্ষ ও তার স্থলাভিষিক্ত কেউ হতে পারে না। পূজনীয় বর্দা, যাকে আমার কাছে আমার জ্যাঠামশাই, তিনি আমাদের বড় ভাই, জ্যেষ্ঠ ভ্রাতা, পূজনীয় শ্রদ্ধেয়, তাকে শিশি ঠাকুরের পথে যেতে আমরা অনুসরণ করব,
কিন্তু তিনি আর সিস্টেমের স্থলাভিষিক্ত হতে পারেন না, কিন্তু তিনি আচার্য নামে অধ্যক্ষ হলে ভালো হয়, অধ্যক্ষ হতে পারেন তিনি। কেননা ঠাকুরের বলা আছে স্ত্রীলোকের যেমন দুটি স্বামী হয় না, তেমন স্ত্রী হোক আর পুরুষ হোক তার দুজন আচার্য হয় না। এখন ব্যাপার কি, যদি আচার্য না করে অধ্যক্ষ হতো তো অসুবিধা কিছু হতো না তো, আর যদি করতেও যদি তাহলে শ্রী ঠাকুরের প্রার্থনা দীক্ষা পদ্ধতি আরো যা যা তার প্রদত্ত সেগুলোকে যদি বজায় রাখা যেত কি অনুসরণ করা যেত তাহলে তো কোনো ভাবের ব্যাঘাত হতো না। প্রথম থেকে দেখা গেল কি শ্রী ঠাকুরের প্রদত্ত যা কিছু ওগুলোকে অ্যাবলিশ করে নতুন কিছু একটা প্রবর্তন করা, তাই সকলে রুখে দাঁড়ালো। রুখে দাঁড়াতে দাঁড়াতে এখন আস্তে আস্তে বিভাজন হয়ে গেল, বিভাজন স্প্লিন্টার হয়ে যারা অনেকে চলে গেল তারা অন্য জায়গায় যাতে সঙ্গভঙ্গ করলো, যার প্রথমে তারা শ্রী ঠাকুরের সাথে বিরোধ করা যে যায়নি কিন্তু সংস্থার সাথে গেছে বিরোধ করবে, কিন্তু ওখানে যে কি দেখলো কিছুদিন পরে যে এর মধ্যে একটা ক্ষমতার স্বাদ আছে, আচ্ছা সেই ক্ষমতার স্বাদটাকে তার ফলো করতে পারলো না কিন্তু। তখনও কিন্তু আমার বাবা চেষ্টা করেছিলেন যে যা হওয়ার হয়েছে আসুন আমরা একসাথে ঠাকুরের কাজ করি, একসাথে প্রতিবাদ করি, কিন্তু সেটার সফলতা তিনি পারেননি, উল্টে তাকে নানা রকম ভাবে হেরস্তা করা হয়েছে। হ্যাঁ, তাই হয়েছে এই যে ইনসিনসিয়ার ইনসিনসিয়ার ব্যাপারটা কি সেটা স্পষ্ট হয়ে গেল, তাই না? এখন দিন দিন দেখা যাচ্ছে ওই ইনসিনসিয়ার ইনসিনসিয়ার যে লড়াইটা চলছিল সেই ইনসিনসিয়ার একদিকে যে কিন্তু একা থাকতে পারলো না কিন্তু, আবার ভাগ তাদের মধ্যে, আবার ঠোকাঠুকি আবার ভাগ, এই করে করে সংহতির নামে কিছুই নেই। এখন হয়ে গেল কি যে যার মতো আছে, যে যে ঠাকুরের ভাষাতে স্ব বিরোধী স্ব প্রধান সবাই হয়ে গেছে। ও বলে আমি শ্রী ঠাকুরের কথা বেশি জানি, ও বলে আমরাই অরিজিনাল, ও বলে আমি আদি পান্ডা, ও বলে আমরা মূল স্রোত, এই করে আসলে তার কি বক্তব্য আর মানুষের তাকে কি করে পাবে, এই প্রোগ্রামটা আর নেই কোথাও। এর মধ্যে অল্প কিছু সংখ্যক মানুষ আমাদের মতো কি বাবা যেটা করেছেন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি বহু দোষ ত্রুটি ভুলভ্রান্তি সহ কি করে তাকে প্রতিষ্ঠা করা যায়, এই হলো ঘটনা। মনে হয় যে আমি আমি আরেকটু আপনার কাছ থেকে জানতে চাই যে বিষয়টি আপনি এখন অবতারণা করলেন যে আমরা পূর্যপাদ ছোড়দাকে দেখেছি যে ইষ্টনিষ্ট থেকে একেবারে অবিকৃতভাবে তিনি অবিচল থেকে আজকে ওই জায়গা থেকে আজকে শ্রী শ্রী ঠাকুরের দর্শনটাকে একেবারে তুলে ধরেছেন। এখন আমরা কেন ওই জায়গা থেকে এই যে ইষ্টনিষ্ঠতা পূর্যপাদ ছোড়দা যেটা অবিরত থেকে দেখিয়ে গেছেন ওই জায়গা থেকে আমরা কেন লেসন নিতে পারছি না বা নিচ্ছি না, এই ব্যাপারটা আপনি কি মনে করেন? না, এটা একটা উনি উনি জন্মগত ভাবে কিছু গুণের অধিকারী ছিলেন, তিনি অ্যাচিভ করেছেন, তিনি ছিলেন ইষ্টের পুত্র, তিনি ইষ্টের কৃষ্টি সন্তান এবং রেতুভাই সন্তান একা আধারে, তাই না? তার গঠন সেটা অন্যের সাথে তফাৎ হবে, কিন্তু যদিও ঠাকুরের বহু জায়গাতে বলা আছে এই তো ডিস্টিংশন করার দরকার নেই, শ্রী শ্রী ঠাকুরকে গুরু হিসাবে বন্ধ করে বরণ করে তার কৃষ্টিবাই সন্তানরাও যদি তার নীতিবিধিকে নিয়ে চলে তাহলে সাকসেসফুল হবে, হতেই পারে, তার মাধ্যমে ঠাকুরকে মানুষে পাবে, সেটা আমরা করছি চলছি, অ্যাচিভ করার সবটা হয়নি এখনো, তবে সেই রাস্তা যাচ্ছে, বহু বিরোধিতা আছে, বহু ভুল প্রচার আছে, বহু রকমের মানুষের মানসিকতা আছে, কেন সাধারণ মানুষ কি খায় তারা বাইরের চকচকি ঝাবে যেটা একটা থাকে দেখা দেখনদারি সেটাতে বেশি অ্যাট্রাক্টেড হয়ে যায়, আর স্বভাবতই মানুষের মন একটু নিম্নগামী, তারা আরাম চলে ভালো লাগে, টাকা পেলে ভালো লাগবে, ঠাকুরের জন্য নিজেকে দিয়ে দেবো, এই আর কজ নয়, তাই না? তাই এর মধ্যে দিয়ে কাজ ঠাকুরের দোয়াতে চলছে আস্তে 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 আস্তে, যত দীক্ষা বাড়বে, যত যাজন পরিশুদ্ধ যাজন হবে, যত অলৌকিকতার অবতারণা না করে, ঠাকুর মানে ঠাকুরত্ব, ঠাকুরত্ব মানে বিধি, ভগবান মানে বিধি, এই ব্যাপারটা মানুষকে যত তুলে ধরা যাবে, তাই না? ঠাকুর যেন বলছেন যে অস্তিত্বের নেই উপাসনা, সেও কি সতী, সেও কি সৎ, তাই তো সবাই হয়ে গেছে বেঁচে থেকে মৃতবত, এ একটা কথা কথা হলো নাকি, সবাই বেঁচে আছে কিন্তু বেঁচে থেকে মৃতবত কেন, অস্তিত্বের উপাসনা নেই, অস্তিত্বের বিধিগুলো পালন আমরা করছি না, জানি না অনেকে তা করবো কোথার থেকে, তাই না? তাই ঠাকুরের বহু প্রথমেই বলা আছে কিন্তু যে ধর্ম সঞ্চারক যারা, ধর্ম রক্ষক যারা, তারা যদি নিজেদের স্বার্থ সিদ্ধির অছিলায় ধর্মের মধ্যে অবৈধ নূতনত্ব ঢুকিয়ে অজান মানুষদের অজ্ঞতার সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে তাহলে সেটা হয় সবচেয়ে বেশি কষ্টের ব্যাপার, ভয়ঙ্কর। তাই সাধারণ মানুষকে মূল তত্ত্ব সম্বন্ধে এমন করে শিক্ষা দিতে হয় তাদের যেন কিছুতেই সম্ভব না হয়। এই যে দুটো ক্লাস দেখছি কিন্তু
একটা হচ্ছে ধর্ম সঞ্চারক, ধর্ম রক্ষক, আর একটা হচ্ছে সাধারণ মানুষ। পান্ডারা হচ্ছে সমস্ত ঝামেলার উৎস, কিন্তু সাধারণ দীক্ষিত কিন্তু এসে জমা হবে, কিছু ঋত্বিক বলবো যে ওখানে অরিষ্টদ্রোহী, ওখানে ওটা আমাদেরকে অরিজিনাল, ও বলবে ওখানে না এটাই মূল স্রোত। এই করে সাধারণ মানুষকে সিস্টেম করে ব্যাপারটা বুঝতেই দেবে না, ওরা উপর থেকে ইম্পোজ করে দেবে আগের থেকেই, সেটাকে অ্যাভয়েড করে আসল জিনিসটা ধরতে পারলে বলা লোক সংখ্যাতে কম আছে। এই হলো ব্যাপার আমার, আমি যা বুঝি। আমরা 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 দাদার কাছ থেকে আরো অনেক অনেক কিছু আমাদের আজকে শোনার বাকি আছে। তার পূর্ব মুহূর্তে আজকে আমি আপনাদেরকে যে কোয়েশ্চেন অফ দ্য ডে আমাদের থাকে সেটি একটু জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন আজকে যে প্রশ্নটি, সেটি হচ্ছে পিতামাতার প্রথম সন্তান এবং দিদিমার আদরের অনুকূল চন্দ্র কত বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমি আবারও বলছি, পিতামাতার প্রথম সন্তান এবং দিদিমার আদরের অনুকূল চন্দ্র কত বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন? ক 18 বছর, খ 19 বছর, গ 20 বছর, খ 21 বছর। আপনারা সঠিক উত্তরটি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে নয় ইনবক্সে পাঠাতে হবে, কারণ কমেন্ট সেকশনে কোনো উত্তর গ্রহণযোগ্য নয়। প্রোগ্রাম চলাকালীন সময়ের মধ্য দিয়ে আপনাদেরকে সঠিক উত্তর আমাদেরকে ইনবক্সে পাঠাতে হবে। মনে রাখবেন, প্রোগ্রাম চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই উত্তর পাঠাতে হবে ইনবক্সে। এবং শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করব, অলরেডি আজকে আমাদের সাথে প্রায় 21 মিনিটের স্ট্রিমে প্রায় 16,500 মানুষ বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছে। সো এটাকে আরো বাড়িয়ে তুলতে হবে, কারণ আজকে আমরা একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা পূজনীয় দাদার সাথে কথা বলছি, যে বিষয়টি সেটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের আদর্শের বর্তমান গতি ও প্রকৃতি নিয়ে আমরা কথা বলছি। এই বিষয়টি যেন আরো অনেকেই জানতে পারে সেজন্য যে কাজটি করতে হবে, শেয়ার বাটনে ক্লিক করে সবার সাথে আজকের এই লাইভ সেশনটিকে আরো বেশি করে ছড়িয়ে দিতে হবে, যেন অনেকেই আজকে এই প্রাসঙ্গিক বিষয়টি সম্পর্কে জানতে পারে। এবং আমাদের সাথে অলরেডি ভারতের রাঁচি থেকে যুক্ত হয়েছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র পূজনীয় দাদা ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী। দাদা, প্রাসঙ্গিক বিষয়ে ফেরার আগে আমি একটি কোয়েশ্চেন নিতে চাই, আপনি যদি অনুমতি দেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। প্রদ্যুৎ সাহা প্রশ্ন করেছেন, পূজ্যপাদ দাদার চরণে বিনম্র প্রণাম জানিয়ে আমি দাদার নিকট দুটি প্রশ্ন রাখছি, দাদা যদি সেই বিষয়ে আলোকপাত করেন উপকৃত বা সমৃদ্ধ হব। প্রশ্ন হলো, ঠাকুর বলেছেন যিনি ইষ্ট তিনি আচার্য, এবং এও বলেছেন কারো আচার্য কখনো দুজন হয় না, কিন্তু ইষ্টের অবর্তমানে তিনি আবার তদ্বর্তানুযায়ী আচার্য পরম্পরার অনুসরণ করতে বলেছেন। যেহেতু তিনি বলেছেন আচার্য কখনো দুজন হয় না, তাহলে এই আচার্য পরম্পরা কোন আচার্য পরম্পরা? আরেকটা প্রশ্ন করেছেন, ইষ্ট আচার্য তার তদ্বর্তানু আচার্য দুটোর গুণগত বৈশিষ্ট্য কি এক? দাদা দুটো প্রশ্ন করেছেন, আমি একটু আপনাকে স্ক্রিনে দিচ্ছি প্রশ্নটা, আপনি একটু দেখতে পারেন প্রশ্নটা প্রয়োজনে, আমি অলরেডি স্ক্রিনে দিয়েছি প্রশ্নটা আপনার সুবিধাতে, আশা করি আপনি দেখতে পাচ্ছেন। আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওকে দাদা, আমি তাহলে রিমুভ করে দিচ্ছি প্রশ্নটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপার কি, ব্যাপার তো এই যে আমাদের জীবন ও বৃদ্ধিতে চলন্ত থাকতে হবে না, এটা কথাতে হবে না, এটা যদি কথাতেই হতো তাহলে বারবার পৃথিবীতে অবতার পুরুষদের আসতে হতো না, না আচরণে বলায় কলায় টোটাল টিউনিং ওলা একজন এসে আমাদের দেখান। যেমন একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, একটা ছেলে তার বাবাকে ভীষণ শ্রদ্ধা করে, কিন্তু ভক্তি করে, কিন্তু বাড়িতে বাবা বসে আছে, একজন এসে ডাকলো যে তোমার বাবা আছেন, বাবাই বলে দিল যে বলে দে বাড়িতে নেই। আচ্ছা, তাই না? এটা রেগুলার হয় না? এখন এই যে বাবা যে ছেলেকে রোজ শেখার যে মিথ্যা কথা বলতে নেই বাবা, কিন্তু সে ছেলে কিন্তু দেখলো বাবা মিথ্যা কথা বলে একটা ডেমনস্ট্রেশন দিয়ে দিল আমার সামনে। আচার্য সদগুরু যিনি, যিনি আচরণ করে জানান, তার এই ইনপারফেক্টনেস তার মধ্যে থাকে না, কথা বলা কলা সব সমান। ঠাকুরের জীবনের অজস্র ঘটনা এরকম আছে, কিন্তু যেমন একটা বলছি, ঠাকুর একদিন একটা লবঙ্গ খেতে খেতে পড়ে গেছিল, বইয়ে লেখা আছে, তারপরে তিনি সেই লবঙ্গকে কোন রকমে খুঁজে বার করলেন, জিজ্ঞাসা করা হলো একটা অর্ধেক লবঙ্গ কেন এত কষ্ট করে খুঁজে বার করেন, সেটা বললেন যে আমি ভাবি যদি এটা আমি খুঁজে না বার করি আমার মধ্যে থেকে অনুরাগ ও অনুসন্ধিৎসা অতটা কমে যাবে। আচ্ছা ভাবা যায় কথাটা, আমার মধ্যেকার অনুরাগ ও অনুসন্ধিৎসা অতটা কমে যাবে
তার মানে তিনি টোটাল সিল মানুষ, কোন রকম লিকেজ নেই তার মধ্যে, তাই না? তিনি ছাড়া এমন আর কেউ হয় না। কিন্তু তার পরবর্তীতে যদি আচার্য কাউকে বলি, সে বাচিক আচার্য, কথা বলার আচার্য, আচরণে পারফেক্ট আচার্য নয়, কিন্তু সে বাচিক আচার্যের প্রয়োজন আছে। সেই আচার্য যদি বলে যে তুমি ঠাকুরকে মেনে চলো, ঠাকুরই সব, ঠাকুরের নীতিবিধির সাথে কখনো কম্প্রোমাইজ করবে না, তাহলে তার দ্বারাও কাজ হবে। কিন্তু যে আচার্য পরম্পরা বলে ঠাকুরের গুলার প্রয়োজন নেই, নতুন নতুন করতে হবে, এবার সেই দীক্ষার প্রয়োজন নেই, সেই প্রার্থনার প্রয়োজন নেই, সেই সস্তনির প্রয়োজন নেই, তাই না? সেই ধারাবাহিকতার প্রয়োজন নেই, তাহলে সে কি আচার্য? পরম্পরা হলো কিসের পরম্পরা? এটা তো বিকৃতি পরম্পরা হলো না। তো ব্যাপার কি, ওই বিকৃতির পরম্পরা তো ঠাকুর বলেননি। ঘটনা কি, এই যে না জানাগুলো হয় তার সাথে যুক্ত না থাকলে, শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত আমরা, কিন্তু তার সাথে পরিচিত না। কিন্তু পরিচিত কিসে? এই যে এখন যে ডাটাগুলো দেওয়া হচ্ছে, তার দিদিমা খেয়েছিল, তিনি কবে দীক্ষা নিয়েছেন, তার বিয়ে কত বছর, এ তার জীবনের ঘটনা। কিন্তু এসেন্স কোনগুলো, যজন যাজন ইষ্টবিধি সুস্থ সদাচার, এগুলো হচ্ছে বিধি, এগুলো আমাকে মেনে চলতে হবে। আমি যদি ভুল প্রশ্নের একটা উত্তর ভুল বলে দিই, আমার কিছু হবে না, কিন্তু ইষ্টবিধির থেকে চ্যুত হলে আমার ক্ষতি হবে কিন্তু, তাই না? তাই তার শিক্ষাতে আমরা শিক্ষিত হচ্ছি না। তো কেন হচ্ছি না? তার বই আমরা পড়ি না, তিনি নিজে উদ্যোগে বইগুলো ছাপিয়ে লোকের সামনে তুলে দিলেন না, শুধু বলে গেলেন যে এগুলো কিন্তু হারিয়ে যেতে পারে, ক্ষতি হতে পারে, কিন্তু ভালো করে রাখো, এমন জায়গায় রাখো যাতে কেউ নষ্ট করতে না পারে, আমেরিকায় পাঠিয়ে দাও, লোহার ভল্টে রাখো, কত কিছু লেখা আছে তো বইয়ে, তাই না? কিন্তু ওই বই তো আমরা পঠন করি না, আমরা শুনে তার কথা শিখি, নিজে পড়ে শিখি না। কিন্তু আমার বাবা যদি দু কাঠা জমি রেখে যায় আর তার একটা দলিল রেখে যায়, সেটা কিন্তু মুখে শুনে আমি মানি না, কিন্তু একদম রেজিস্টার্ড দলিল আমার নিজে চোখে দেখতে হবে, উকিলের কাছে যে মানে বুঝে নিতে হবে যে ব্যাপারটা কি, এটা মানে আমার কতটুকু অংশ আছে কি আছে। কিন্তু ঠাকুরের নীতিবিধি, ঠাকুরের গ্রন্থাবলীতে কি লেখা আছে আমি কখনো পড়ে দেখি না, শুনে বলি, শুনে এবং অজান লোকদের ব্যাখ্যা সমৃদ্ধ হয়ে যা করার করি। এটা আমাদের ত্রুটি, প্রাথমিকভাবে আমাদের ত্রুটি, তাই না? সেই ত্রুটি থেকে নিজেদের মুক্ত না করতে পারলে এ চলতে থাকবে কিন্তু। তাই আচার্য পরম্পরা মানে যে পরম্পরা, যে সৃষ্টি তিনি করে দেখেছেন, সেটা ধারাবাহিকতাটা মেনে চলতে হবে তো, তাই না? যে কোনো ধারাবাহিকতা করলে হবে না, আমরা হয়তো নামে আচার্য হতে পারে কিন্তু কেউ, তা আমিও তো আচার্য, বিশ্ববিদ্যালয়ের আচার্য আমার নাম ছিল ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী, বাচিক আচার্য, বলে করে না সেই আচার্য, তাই না? ঠাকুর হলেন সেই আচার্য যার ইয়াস্টিকে টিকে মেপে বলা যায় যে ইনি আচার্য। আচার্য ডেফিনেশন কি ইনি? যেমন রসুলের একটা কথা আছে না, তিনি হচ্ছেন অবতারদের সিলমোহর, তেমনি আচার্যের সিলমোহর হচ্ছে শ্রী শ্রী ঠাকুর। আচার্যকে না সেই অরিজিনাল আচার্য প্রতি তার অকাট্য ভক্তি, অকাট্য নিষ্ঠা যার, সে আচার্য বলা যেতে পারে তাকে। এবং তার মধ্যে দিয়ে উনি তার প্রদত্ত নীতিবিধি গুলো পরবর্তীতে সমাজ জীবনের লোকেরা পাচ্ছে কিনা, এটা একটা বিরাট ফ্যাক্টর। না হয় যদি, তাহলে কিন্তু হলো না, ত্রুটি হলো। আর একটা কথা, এই ত্রুটি হতেই থাকে, যদি না হতো তাহলে বারবার তাকে আসতে হতো না। ইট ইস দ্য ল অফ নেচার যে আস্তে 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 ডাইলিউশন হবেই, তাই না? সে ডাইলিউট হতে হতে এমন একটা স্ট্রেংথে চলে যাচ্ছে, সে ওষুধের কাজ হয় না, তখন তাকে আবার আসতে হয়। তিনি এসে আবার রিভাইভ করে যা করার তাই করেন, ঘটনা হচ্ছে। আর কোনোদিন কোনো আচার্য, কোনো পুরুষোত্তম পূর্ববর্তীদের বাতিল তো করেন না, করেছেন কি কখনো? বাতিল করেন না, তাই ধারাবাহিকতা বজায় রাখেন। এগুলো হচ্ছে কিনা এগুলো আমি দেখবো না? আমি একটা আলু পটল কিনতে গেলেও পরখ করে দেখি সবজি তাজা কিনা, কেমিক্যাল আছে কিনা, এ আছে কিনা, এটা দেখি। ঠাকুরকে নিয়ে যাবে কিছু না, দেখবো না অরিজিনাল কিনা, এটা অরিজিনাল কিনা জানা যাবে কি করে? আমি অরিজিনালটা জানবো তাহলে তো জানবো কম্পেয়ার করে। আমি যদি না জানি যে গোল্ড কত ক্যারাটের, তা আমি সোনা কিনতে ঠকবো না? আমি আর যে ঠকাবে সে কিন্তু ভালো বলেই ঠকায়, কিন্তু খারাপ বলে ঠকায় না। আমারটা নকল, আমারটা নেবেন না কেউ বলে না, কিন্তু আমারটা অরিজিনাল, এটাই নেন বলি দেয়, কিন্তু ওটা নিয়ে আমরা ঠকি। ঠাকুর বলেন যে ঠকে তার দোষ। 1948 দেওঘরে একবার ঠাকুমার বাড়িতে চুরি হয়েছিল, রাত্রিবেলা রান্না করে বাসন কোথাও সব নিয়ে গেছিল। আমি তো একেবারেই ছোট, বইয়ে পড়ি আমি, চুরি হয়েছিল। শ্রী ঠাকুর সকালে শুনে বললেন যে চুরি হলে আমার নিজেকে বড় বোকা বোকা লাগে, চোরকে দোষ দেননি কিন্তু, কেন চুরি হবে আমার, আমার মধ্যে সেই অ্যালার্টনেসটা নেই কেন, এটা হচ্ছে আমার ত্রুটি। এরকমভাবে তো আমরা ভাবি না, না?
আমরা ওপেন টু অল, আমাদের ঠকানোর জন্য আমরা বসে আছি, কে এসে ঠকাবো ঠুকিল, তাই না? তা দোষ আমাদের, আমরা যতদিন না জানবো আচার্য কাকে বলে, আচার্য দিলেন কি, আচার্য পরবর্তী যদি কেউ আচার্য নামে হয় তার কাছ থেকে কি পাওয়া যাবে, নামে তো কিছু যায় না, না অমানুষকে তো মানুষই বলে, অমানুষকে তো অমানুষ বলে ডাকে না, মানুষ ডাকে, মানবিক গুণ নেই এর বলে, আচার্য তেমনই, আচার্যের সমস্ত গুণ নেই নামে আচার্য, তাই না? সে যদি অরিজিনাল জিনিসটা থেকে আমাদের ডিপ্রাইভ না করে, তা আচার্য বলেই না, বর্ষতে কি আছে তাতে, আমার তো গুণপনের প্রয়োজন, তো আমার তো বিধিতে প্রয়োজন, বিধির সাথে ভেজাল হলে আমার ভয়, তাই না? সে বিধিটা কি জানতে গেলে আমাকে তো ঠাকুরের সাথে যোগাযোগ করতে হবে না, প্রকৃত আচার্য যে আচার্য মান বিজানিয়ার যে বলা আছে শ্রীকৃষ্ণের কথা, তা সেটাকে তো আমাকে প্রথমে মানতে হবে, তো আচরণ করে যিনি জানেন তিনি আচার্য, এটাই তো বলা হয়, পরবর্তী আচার্য সবকিছু আচরণ করে জানতে পারছেন না, পারেন না, ওনার মধ্যে ওই জন্ম কর্ম চমে দিব্যং ব্যাপারটা নেই, গুণপনা আছে, বহু বহু গুণপনা আছে, কিন্তু একদম পারফেক্ট টিউন সমাধান প্রাপ্ত মানুষ একদম পুরুষোত্তম ছাড়া কেউ হয় না, কিন্তু আমি আশা করি ওই যে দাদা একটা প্রশ্ন করেছেন, আমি জানি না আমার অপটু ভাষাতে বুঝতে পারলেন কিনা, তবে আমার এই কথাই মনে হয়, আশা করি দাদা বুঝতে পেরেছেন, খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে বলেছেন, না বুঝে থাকার কোনো সুযোগ নেই। দাদা প্রাসঙ্গিক বিষয় একটু ফিরতে চাই, যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা শুনছি সেটি হচ্ছে সিসি ঠাকুরের আদর্শের বর্তমান গতি ও প্রকৃতি নিয়ে। আমাদের সাথে রাঁচি থেকে সরাসরি যুক্ত আছেন পরম প্রেমময় সিসি ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র পূজনীয় দাদা ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী মহোদয়। দাদা আমি একটু জানতে চাই যে সিসি ঠাকুরের একটি বাণী রয়েছে যে ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। শ্রীশ্রী ঠাকুরের এই বাণীটিকে কেন্দ্র করে আমরা দেখেছি অনেকেই শ্রীশ্রী ঠাকুরের বিগ্রহের সাথে অনেক মানে ছবি একই আসনে রেখে থাকেন। প্রথম কথা হলো এমনটি করা উচিত কিনা, আর এই বাণীর তাৎপর্যটি যদি আমাদেরকে একটু এলাবোরেটলি যদি বুঝিয়ে বলেন। অনেকে এই বিষয়টি নিয়ে আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে, আমি আপনাকে স্ক্রিনে দিতেও পারি অনেকগুলো প্রশ্ন, আপনি হয়তো অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই বাণীটিকে কেন্দ্র করে অনেকগুলো প্রশ্ন এসেছে, আমি অনেকগুলো প্রশ্নকে একসাথে কম্পাইল করে একটি প্রশ্ন আপনার কাছে তুলে ধরলাম। আমি এই বিষয়টা ঠিক আছে, আমি যা বুঝি আমি তাই বলছি। সবচেয়ে প্রথমে বলি, উদ্দেশ্য প্রণীত ভাবে এই বাণীর ভুল ব্যাখ্যা করে প্রচার করা হয়, তাই না? দুটো কথা, এই বাণীটির পঠন পাঠ যখন করা হয় তখন একটা পাংচুয়েশনে ভুল থাকে, যেটা প্রভুলদা আমাদের খুব করে বলতেন, এটা পড়ার মধ্যে একটা ভুল আছে, পড়াটা এমন করে হবে ইষ্ট গুরু পুরুষোত্তম, ইষ্টকে গুরু পুরুষোত্তম যুগে যুগে, কিন্তু যখনই পুরুষোত্তম এসেছেন তিনি ইষ্ট মানুষের, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, মানে ওই গুরুর প্রতীক হচ্ছে গুরু বংশধর, গুরু বংশধরটা আসলো কোথা থেকে, গুরুর থেকে এলো, এখন সেই গুরুর বংশধরের মধ্যে গুরুই সুপ্ত আছেন, কারণ তার রেত থেকে তার জন্ম বলে সুপ্ত আছেন, কিন্তু সুপ্ত থেকেও জানত, তাই না? এখন কথা হচ্ছে, আমার প্রশ্ন এই যে যারা এই বাণীটাকে শুনছেন কি পড়ছেন কি বুঝতে চিন্তা করছেন, তাদের প্রথম প্রশ্ন, বংশধর মানে এখন যে এতগুলো ফটো রাখা হচ্ছে সিংহাসনে, কি বংশধর মানে ওরাই, আর কোনো বংশ আর লোক নেই কি আছে, তো আরো বহু বহু মেন মেম্বার আছে, তো তাদের তো কেউ চেনেও না কেউ জানে না, তাই না? তারপরে বংশধর বলার মধ্যেও একটা কারসাজি আছে, কিন্তু সবাই বংশধর হলেও নামে উপাসনা করার জন্য বংশধর এরাই, ঠিক আছে, যাকে বাদ দিলাম। দ্বিতীয় কথা, প্রতীক কথাটার মানে কি, প্রতীক মানে কি কখনো অরিজিনাল হয়, প্রতীক মানে তো অরিজিনাল না, প্রতীক মানে সিম্বল, সিম্বল, তাই না? এখন প্রতীকের মধ্যে অরিজিনালিটি পাওয়া যাবে না, কিন্তু যেমন আমি বলছি একটা মাটির আম পাওয়া যাচ্ছে বাজারে, সেই মাটির আমে কি আমের রস পাওয়া যাবে, গন্ধ পাওয়া যাবে না, কি পাওয়া যাবে, কখনোই নয়, কিছু না কিছু পাওয়া যাবে, কি পাওয়া যাবে, অরিজিনাল আমের স্মৃতিটা আমার মনে জাগ্রত হবে, তাই না? অরিজিনাল আমের স্মৃতিটা যদি আমের কাল নাও হয় তাহলে এই যে আম, এই আমের হিমসাগর আম, কি অপূর্ব স্বাদ, কি মিষ্টি, এটা মনে হয় সেটাই লাভ, ওই স্মৃতিটাকে ধরে যদি আমি অরিজিনালিটির কালচারটা করি তাহলে আমি বেঁচে গেলাম, আর তা না করে ওই অরিজিনাল আমকে বাতিল করে মাটির আমকে সিংহাসনে বেশি আরাধনা করে ধূপ ধুনিয়া যতই দিই লবডঙ্কা হবে কিছু হবে, তাই না? তাই
প্রতীক বলতে চাও না বলছি, এই কথা ঘটনা কি যে গুণাবলী বংশধারার মধ্যে থাকে, ঠাকুরের গুণাবলী ঠাকুরের বংশধারার মধ্যে আছে কিছু, কিন্তু সুপ্ত আছে ঠাকুরের বংশ, ঠাকুরের যে পূর্ণ গুণাবলী এলোকুয়ার থেকে, এলোকুয়ার থেকে এলো তো ঠাকুরের পিতা মাতার কি তার উপরে ধারা থেকে এলো, এলো কিনা? তখন তখনও সুপ্ত ছিল, তখনও সুপ্ত ছিল, ঠাকুরের কাছে এসে সম্পূর্ণ প্রকট হলো, তাই তো? সম্পূর্ণ প্রকট হলো। আচ্ছা, আবার তিনি কি করলেন, তারও বংশধারা চললো, পরবর্তীতে আবার সুপ্ত হয়ে গেল, কিন্তু থাকলো, তাই না? আমাদের তো সুপ্ত, আমরা আমাদের আমরা নিজেরাই তো জাগরিত হতে চাই সমস্ত ব্যাপারে, সুপ্তটা দিয়ে আমার তো লাভ নেই বিশেষ কিছু, তাই না? ঈশ্বর সকলের মধ্যে সুপ্ত রূপে আছেন, তাই না? সমস্ত পাথরের মধ্যে আগুন, আগুন আছে সুপ্ত রূপে, তাতে আমাদের লাভ হয় না সেই আগুন দিয়ে, আগুনটাকে জাগ্রত করতে পারলে লাভ হয়, তাই না? একটা সিংহ শুয়ে আছে যে আমি লাঠিও মানে মেরে দিতে পারি, কারণ সুপ্ত সিংহ, জাগ্রত সিংহের কাছে আমি যেতে পারবো? যেতে পারবো না, তাই না? তা আমাদের ইস্যু করতে হবে জাগ্রত ব্যাপারটাকে, সুপ্তটা হচ্ছে জাগরিত হওয়ার সম্ভাবনা আছে তাই সুপ্ত, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে জাগরিত, তাই না? তাই এই যে ওই ব্যাখ্যায় ব্যাখ্যায় সমৃদ্ধ এই উল্টোপাল্টা করাটা ঠিক না, কিন্তু বাড়িটা ভুল ব্যাখ্যা করা হয়, ধরে রাখে কি, এনারা সবাই শ্রদ্ধেয়, এনারা সবাই পূজনীয়, এনাদের মধ্যে ঠাকুরের স্মৃতি আছে, ঠাকুরের কিছু গুণাবলীও আছে, এনারা যদি অনুশীলন করেন তাহলে এদের মধ্যেও কিছু কিছু গুণাবলী দেখা যাবে। এনাদের কাজ কি, এনাদের যে প্রতীক যারা, তাদের একমাত্র কাজ হলো অরিজিনাল জি তার সাথে যোগাযোগ করে দেওয়া এবং অরিজিনালকে তুলে ধরা সবার সামনে। যদি ওই যে সুপ্ত যার জ্ঞান্ত যার মধ্যে তিনি আছেন, তারা যদি এই কাজটি না করে তাদের জীবনটাই ব্যর্থ। তাই সৃষ্টাকুরি রেতবাহী সন্তান যারা, তাদের একমাত্র কাজ হলো শ্রী ঠাকুরকে সকলের সামনে তুলে ধরা এবং তাকেই প্রতিষ্ঠিত করা। তারা যদি না করেন সেটা, তাহলে তারা তো সুপ্ত না অচেতন না যা তা ব্যাপার একেবারে সেটি হচ্ছে ঋতু কর্মকার, তিনি কানাডা থেকে প্রশ্ন করেছেন যে আমি এতদিন ধরে আপনার বক্তব্য শুনে মনে হচ্ছে এতদিন ধরে আমি ভুল করে এসেছি, আমার একই আসনে অনেকগুলো শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহের সাথে অনেকগুলো বিগ্রহ রয়েছে, তো আমি আরেকটু আপনার কাছে জানতে চাই, আমাকে তাই আমি এমনটি করে যাচ্ছিলাম এতদিন ধরে, কিন্তু আজকে যে বিষয়টি আমি আজকে যে বিষয়টি আমি আপনার কাছ থেকে জানলাম, এই ব্যাপারটি কি শ্রী শ্রী ঠাকুর মানে এই আচার্য পরম্পরা যে এমনটি হয়ে আসছে, এই ব্যাপারটি কি শ্রী শ্রী ঠাকুর কোথাও বলে গেছেন? অনেক বড় করে লিখেছে ইনবক্সে ঋতু কর্মকার কানাডা। বুঝতে পারলাম, ঠাকুরের বংশের যে কোনো লোক যাদের ফটো রাখা হচ্ছে তারা সবাই শ্রদ্ধেয় পূজনীয় কোনো সন্দেহ নেই, ঠাকুরের একটু বাণী আছে, এক জগতে দুইটা না মন হলেই হবে স্মৃতির ক্ষয়, একটি কিন্তু থাকবে মনে নাইলে পাবে দুটোই লয়, এক জগতে দুটা না মন, when your mind is bifurcated then it is nothing worthless, concentration ya ekokendrikota দরকার, আর সেই এক ওরা যার মধ্যে সমস্ত কিছু কন্ডেন্সড হয়ে আছে, তাদের তার বংশের যারা আছে তারা শ্রদ্ধেয়, তাদের দেয়ালে টিয়ালে ফটো ফটো রাখতে পারে তো, কোনো অসুবিধা তো নেই, হ্যাঁ তাদের প্রণম্য তারা প্রণাম করবে, কিন্তু অনুসরণীয় তো তিনি একমাত্র ঠাকুর, এবং অন্যরা ঠাকুরের পরিবারের যারাই আছে সে যেই হোক, সে ততক্ষণ পর্যন্ত অনুসরণীয় যতক্ষণ শ্রী শ্রী ঠাকুরের নির্দেশাবলীর সাথে তাদের কথাগুলো মেলে, তারা অনুসরণীয় শ্রদ্ধেয় মাননীয় মানন, দেয়ার ইজ এ গ্রেট ডিল অফ ডিফারেন্স ইন বিটুইন মাননীয় আর অনুসরণীয়, তাই না? তারা মাননীয় অনুসরণীয় না, অনুসরণীয়কে একমাত্র ইষ্ট, তো ওনার এই এই জানার পরিপ্রেক্ষিতে ওনার নিজস্ব ডিসিশন নেওয়া উচিত যা করণীয় করবেন উনি, আমাদের কিছু বক্তব্য নেই, কেননা ঠাকুরের তো সব বলা আছে, অসুবিধা হয়ে গেছে উনি জানতেন না হয়তো, এখন জানলেন, এবার ওনার উপর নির্ভর করে উনি কি করবেন, তাই এগুলো ব্যাপার। আচ্ছা দাদা, সুধীর দেব প্রশ্ন করেছেন, আমি এই প্রশ্নটি আপনার সামনে একটু তুলে ধরতে চাই, যে তাহলে ইষ্ট পরিবারের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত, আর আরো একটু যোগ করেছেন, ইষ্ট পরিবারের সবাই ইষ্টবাহী কিনা?
হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। ব্যাপার কি, যীশু খ্রিস্টের 12টা অ্যাপোস্টল ছিল, ছিল তো? হ্যাঁ এক্স্যাক্ট। অ্যাপোস্টলরা কি 12টা 12টা শিষ্য? প্রত্যেকের বৈশিষ্ট্য গুণফল আলাদা আলাদা ছিল, কিন্তু ওদের কেন্দ্র সব একই যীশু ছিলেন, তাই তো? 12টা 12 জন অ্যাপোস্টলকে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করেছিল, আমি অ্যাপোস্টল তুমি না, তুমি অ্যাপোস্টল আমি না, হয়েছিল কি? হয়নি কখনো, তাই না? তাই এককেন্দ্রিকতা কি, ইষ্ট এক, তার প্রথম লক্ষ্যটি হলো সঙ্গতি নিজেদের মধ্যে, তাই না? তাই না? আমি হয়তো যখন আমি লিখি টিখি আমি হয়তো লিখি টিখি এখন আমি লেখার মধ্যে দিয়ে আমি সেটাকে প্রতিষ্ঠা করতে যাচ্ছি তো, আর একজন হয়তো সাইন্টিফিক এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে করতে যাচ্ছে, তাই না? এখন সে আমার মতো করছে না, তাই আমার বিপক্ষ তা তো নয়, তার বৈশিষ্ট্য আমার বৈশিষ্ট্য আলাদা, তাই না? এই ঠাকুরের হচ্ছে কি যে প্রত্যেকটা প্রত্যেকের তাই এক জায়গায় বলছেন যে বহু দলে বিভক্ত হয়েও যদি অনুগামীদের মধ্যে বিভক্ত হয়েও যদি থাকে, ইষ্ট প্রাণ যদি সবাই, তাহলে এদের মধ্যে একটা সহযোগিতা পারস্পরিকতা থাকবে তো, তাই না? সেই সহযোগিতা পারস্পরিকতা থাকা তো একটা বিরাট ব্যাপার না? কারণ এখানে একটা কাজ হচ্ছে, আমি আপনাকে ফোন করে দিলাম যে ওখানে কাজটা আপনার দেখে নেবেন, আপনাদের সংস্থার লোক লোক আছে, আপনি ওখানে তাহলে আপনার এই দিকটা দেখে নেন। এই যে একটা ঠাকুরকে নিয়ে নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন, এটা হলে তো সমস্যা চুকে যায়। আর যখনই দেখা যাচ্ছে যে দ্বন্দ্ব, বিচ্ছেদ, আক্রমণ, সংঘর্ষ, একে অন্যকে বিলুপ্ত করে দেওয়ার নানা রকমের কারসাজি, ইষ্ট আমাদের কেন্দ্রে নেই, নিজস্ব স্বার্থের কেন্দ্র এবং স্বার্থের আনাআনি, তাই না? তাই উনি যে কথাটা জিজ্ঞাসা করছেন, সকল ইষ্টবাহী কিনা সেটা দেখতে হবে, ইষ্টবাহী ইষ্টের সাথে মিলিয়ে তাদের অ্যাক্টিভিটি গুলো দেখতে হবে তো, সেটা আমি বলতে পারবো না। যে যার ইষ্টবাহীকে সে নিজে সিলেক্ট করবে, তাই না? আর যদি কেউ দাবি করে আমি ইষ্টবাহী, তাহলে সে ইষ্টবাহী না, এটা বলে দেওয়া যায়, তাই না? এটা নিজের থেকে বলা যায়, যদি কেউ দাবি করে আমি ইষ্টবাহী, তাহলে সে ইষ্টবাহী না, ওটা লিখে নেওয়া যায়, তাই না? ইষ্টবাহী প্রথম লক্ষ্য হলো তার সংস্পর্শে গেলে আমার একটা ইষ্টভাবের বিচ্ছুরণ ভেতর থেকে হবে, আমার ভালো লাগবে। সেই ইষ্টবাহী বিরাট একটা কাজ করে না ফেলতে পারে, 50 খানা মন্দির নাও বানাতে পারে, বিরাট আনন্দবাজার নাও করতে পারে, কিন্তু ইষ্টভাবটা, যে ভাবটা আমার পরিবারের মধ্যে ডানা মেলে কুড়ি দিয়ে ফোটে, পারিবারিক পরিবেশে আমাকে শান্তিতে রাখে, সেই ভাবটা যদি জাগরিত হয়, তা সেই আমার ইষ্টবাহী, তাই না? ইষ্টবাহী মানে মঙ্গলবাহী, সে মঙ্গলটা তিনি আমার মধ্যে বহন করছেন কিনা, কি সে মঙ্গল আমার মধ্যে আছে, আমার মধ্যে সুপ্ত আছে, সেটাকে উপ্ত করছেন কিনা তার ব্যবহারে, তার সাহায্য হচ্ছে, এটা হচ্ছে ইষ্টবাহী। একজনের ইষ্টবাহী একটা একজন হতে পারে, কিন্তু কিন্তু ইষ্টবাহীদের মধ্যে মারামারি মানেই এই গর্বরাশি কিছু, তাই না? আমি তো বলছি যে এই জিনিসগুলোকে জানার দরকার আছে, কিন্তু কেউ কিন্তু কোথাও নোটিফিকেশন দিতে পারে না যে ইনি ইষ্টবাহী, তাই না? আচ্ছা, এখন এই হলো ঘটনা। ইষ্ট পরিবার সবাই মাননীয় সত্ত্বেও ইষ্টের সাথে তাদের মতামতের বিভেদ না হলে পরে তাদের অনুসরণীয় ইষ্ট না, আমার ছেলেরা আমার থেকে এসছে বলে তাদের মানবেন, কিন্তু তাদের ইষ্ট বলে ভাবতে পারবেন না, ঠাকুরেরই কথা তো, ঠাকুরেরই কথা। তাই বলছি না, আমাদের কিছু বলার নেই তো, দেখে মনে হয় যে সঞ্জয় যেমন দেখে দেখে গীতাটা বলে গেছিল, তেমনি ঠাকুর আগে এইসব পরিবেশ দেখে দেখে লিখে লিখিয়ে গেছেন কি হবে না হবে, সেসব এখন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, এই হলো ঘটনা। দাদা, আমি আরেকটু প্রাসঙ্গিক প্রশ্ন আপনার সামনে তুলে ধরতে চাই। অলরেডি আমার স্ট্রিমে প্রায় 1000 অ্যাদাব প্রশ্ন মানে এসে জমা হয়েছে, আমি ওর ভিতর থেকে কিছু কিছু প্রশ্ন আজকে প্রাসঙ্গিকতার ক্ষেত্রে চলে আসছে বলে আপনার সামনে মাঝখানে আমি ইন্টারাপ্ট করে আপনার সামনে তুলে ধরতে চাচ্ছি। সেটি হচ্ছে, সুধীর্থ চক্রবর্তী জানতে চেয়েছেন, পূজনীয় দাদার চরণে প্রণাম জানিয়ে একটি প্রশ্ন, এই প্রতীক গুরুরা কোনোভাবে কি অলৌকিক ক্ষমতার মাধ্যমে মানুষকে নিজেদের দিকে আকৃষ্ট করতে পারেন? এইরূপ ঘটনা প্রায় শোনা যাচ্ছে, এক্ষেত্রে করণীয় কি? এইগুলো মোটিভেটেড প্রশ্ন, সে যে প্রশ্ন যে করছে সে সব জানে, কিন্তু আচ্ছা আমার মুখ থেকে শুনিয়ে তো আমাকে বলিয়ে দিয়ে লাভ নেই তো কোনো, তাই না? ডোন্ট নাইস প্লিজ, আমি সোজা বলছি যে যিনি এই প্রশ্নটা করছেন তিনি কিন্তু সব ভালো, ভেরি পারফেক্ট জেন্টলম্যান, আমি জানি, তাই এটা আমাকে দিয়ে বলিয়ে কি দরকার? একটা সোজা ভাষাতে, সোজা বিজ্ঞাপনে কি সোজা বিজ্ঞান এই বলে যে অলৌকিকতার আশ্রয় ধর্মের মধ্যে নেই, আছে কিনা? ধর্মের মধ্যে কোনো অলৌকিকতা নেই,
এটা জেনে শুনেও আবার জিজ্ঞাসা যদি কেউ করে যে অলৌকিকতা নিজের দিকে আকর্ষণ করতে পারে কিনা, তার মাত্রা সে তার মানে উত্তরটা সে জানে, করতে পারে না সে জানে, কিন্তু কাউকে জেনে নিচ্ছে যে করা হচ্ছে না, কিন্তু সন্দেহের মতো একটা আছে। আমি আরেকজনের কাছ থেকে শুনে নি তিনি কি বলছেন, এর উত্তর হয় না, এর উত্তর সবাই জানে। আমি এর উত্তর দিলাম না, জেনে শুনে দিলাম না। আচ্ছা দাদা, আমরা আরো একটু প্রশ্ন নেই। সৎসঙ্গ বোধি বার্তা থেকে প্রশ্ন করা হয়েছে, দাদা প্রণাম নেন। অনেকেই আহ্বানী সহ শ্রী ঠাকুরের দেওয়া অধিকাংশ প্রার্থনা বাদ দিলেন, আবার অনেকেই আহ্বানী হতে সপ্তাহচি পর্যন্ত করেন, আবার পূজনীয় কাজলদা সহ ঠাকুর পরিবারের অনেকেই আহ্বানী হতে দয়াল আমার প্রভু আমার পর্যন্ত প্রার্থনা করছেন, এই বিষয়টি যদি বলতেন। আবার এর সাথে অনেকেই প্রশ্ন করেছেন যে সমবেত প্রার্থনার সঠিক ক্রম সম্পর্কে জানতে চেয়েছেন। আমি একেবারে এই প্রশ্নটি সহ আরো অনেকের এই প্রশ্নটা সহ একবারে আপনার কাছে তুলে ধরলাম। সৎসঙ্গ জগতে একটা প্রার্থনার ইতিহাস আছে, কিন্তু এই আমি জানি আলোচনা প্রসঙ্গের বহু জায়গাতে লেখা আছে, প্রভুদা লিখে গেছেন মাতৃমন্দিরের বারান্দায় কিশোরীদা আহ্বান দিলেন প্রার্থনা আরম্ভ হলো, আছে কিন্তু লেখা, এটা ভয় পড়ে থাকবে এটা। তার মানে দেখা যাচ্ছে এই আহ্বানী সহ প্রার্থনাটা করা ঠাকুরের প্রচলিত ছিল, এবং তার যে ক্রমের যা ধারাবাহিকতা দিয়ে আছে তাতে আহ্বানীর সহিত প্রার্থনা বলা আছে, জীবন বৃদ্ধি সপ্তম্বে বলা আছে অন্তত প্রতিদিন একবার আহ্বানীর সহিত প্রার্থনা করতে ভুলিও না। আহ্বানী করা সম্বন্ধে কোনো সন্দেহ নেই, থাকা উচিত সন্দেহ যে এটা কেন বাদ গেল এই নিয়ে, তাই না? তা সে যা প্রশ্ন অনুযায়ী জিজ্ঞাসা করে নেবেন সেটা, তাই না? আর এই দয়াল আমার কখনো হতো না কিন্তু আগে প্রার্থনার সাথে, যেমন জয়রাতে জীবন উপলব্ধি হতো না তেমন দয়াল আমার হতো না। দয়াল আমারটা শ্রী ঠাকুরের তিরোধানের পরে, যদিও ঠাকুর আগে বলে গেছিলেন শোনা যায় কিন্তু তখন কেউ করেনি, আমার বাবা আমাদের বাড়িতে চালু করেছিলেন, এই জন্যেই তখন তো শ্রী ঠাকুরের স্থলাভিষেক তত্ত্ব হয়ে গেছে, তো বর্তমানে শ্রী ঠাকুরের পরে এখনই শ্রী শ্রী বড়দাই সমস্ত কিছু, তাকে না হলে ঠাকুরকে পাওয়া যাবে না, এইসব প্রচার ভয়ঙ্কর রকমের হচ্ছে, বিশেষ করে আলোচনা পত্রিকা কায়া বদল করে রাতারাতি ভয়ঙ্কর ভাবে লেখা দিয়ে চিত্র সহ নানা রকমের প্রচার, সেটা এখন কিছু কপি আমার কাছে আছে, তাই না? সেই সময়তে বাবা যখন প্রার্থনার থেকে চলে আসতে বাধ্য হলেন একদম ঘটনা চক্রে, বাবা আমাদের বাড়িতে এসে বলেন এখন তো সব দ্বিতীয় তৃতীয় চলে আসছে, তো এখন আমরা দয়াল আমারটা বলতে করবো, এই জন্য আরো বিশেষ করে করব, ওরা যতই দ্বিতীয় তৃতীয় করুক, শ্রী ঠাকুর যে বলে গেলেন আর কে কোথায় দ্বিতীয়, এটা যেন কানে রোজ ঢোকে লাস্ট যে লাইনটা, তখন থেকে আমরা ভাবতে এই দয়াল আমারটা চালু করলাম বটে, কিন্তু কাউকে করো তোমরা তা কিন্তু বলা হয়নি, কেন বলা হয়নি, কিন্তু দেখে 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 সবাই করে, ঠাকুরের হয়তো বলা নেই কি বলা আছে আমি সন্ধ্যা আমি যাই আমি পড়ে দেখিনি কোথায় বলা আছে, দেবীদা বলে তিনি বলেছিলেন যে সব ঘরে ঘরে খোলা দরকার, কিন্তু ব্যাপার কি যেটা করলে ঠাকুরের ভাবটা বৃদ্ধি পায় মনের মধ্যে, তার ফিলোসফিটা কি, তার প্রতি অনুরাগটা সেটা করলে অসুবিধে কি আছে, তাই না? তবুও যারা না করে তারা না করে করতে হবে তাদের, কিন্তু আহ্বানের থেকে সপ্তাহচি পর্যন্ত করবে তো কম করে, তাই না? এটা করতে ঠাকুরের স্পষ্ট বলা আছে না, আমি বলে গেছি করতে হবে, তাই না? এখন যদি দয়াল আমার প্রভু আমার যদি ওনাদের অ্যালার্জি থাকে ওনারা করবেন না, ঠাকুরের বাড়িতে অ্যালার্জি আছে কেন সেটাও যেন একবার নিজেদের জিজ্ঞাসা করেন ওনারা, ওর মধ্যে কি এমন বিপরীত কথা আছে যে করলে পরে অসুবিধা হচ্ছে, তাই না? তাই এটা তাদের প্রবলেম, আমাদের তো খুব ভালো লাগে করতে। শুধু তাই না, আমি ভাবি বলে রাখলাম আজকে, ক্রমশ ভবিষ্যতে দীর্ঘদিন পরে হয়তো এমন দিন আসতে পারে যখন দয়াল আমারটাই প্রার্থনা হিসাবে দাঁড়িয়ে থাকবে, সবকিছু কম্প্যাক্ট ওর মধ্যে দিয়ে আছে। প্রার্থনা বলতে কি বোঝায়, ঠাকুরকে ভালোবাসা মানে কি বোঝায়, আর প্রার্থনার কোনো অংশ দেওয়া নেই, আমাদের পঞ্চমুড়ি সপ্তাহচি ফান্ডামেন্টাল জিনিস, আমাদের আর্য সন্ধ্যার মধ্যে আমাদের কালচারাল ব্যাপারগুলো ঠাকুর পাঞ্চ করে দিয়েছেন আমাদের বাংলা ভাষাতে, কিন্তু প্রকৃতপক্ষে অনুরাগ কাকে বলে, অনুরাগের আসল ডেফিনেশন কি সেটা জানতে গেলে দয়াল আমারটাকে করতেই হবে। যারা প্রার্থনাতে না করেন তারা অবসর সময় একটু মন দিয়ে একটু পড়েও যদি দেখেন দু তিনবার একবার, তাই না? ঠাকুর বলেছিলেন যে লোকেরা প্রার্থনা করে, প্রার্থনা বলতে কি বোঝায় জানে না, আমি একটা স্যাম্পেল দিয়ে গেলাম, ঠিক এই ভাষাতে বলেছি, সত্যি স্যাম্পেল দিয়ে গেলাম, আমরা তো দাও 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 কই, ইষ্টের কাছে ভগবানের কাছে ঠাকুরের কি বল দাও,
আমাকে দাও, আমাকে দাও, আমাকে করে দাও, আমাকে এই দাও সেই দাও, তিনি একটা এটিএম কার্ড, কি একটা শপিং মল, যে ওখানে গেলে সব পাওয়া যাবে, তাই না? ঠাকুর কি বললেন যে তুমি করে দাও চাই না আমি তোমায় ভালোবাসি বলে। ভালোবাসার লক্ষণ হলো পরিপালন, পরিপোষণ, পরিরক্ষণ। যে যাকে ভালোবাসে সেটাকে পরিপালন করবে, পরিপোষণ করবে, পরিরক্ষণ করবে। তাই ঠাকুর বলালেন কি, তুমি করে দাও চাই না আমি তোমায় ভালোবাসি বলে, আমি তোমার জন্য করবো, তুমি আমার জন্য করতে আসবে। টোটাল অ্যাপ্রোচটা বদলে গেল, যেই বদলে গেল তখন আমার মধ্যে একটা অনুসন্ধান আরম্ভ হলো তার জন্য কি করা যায়। সে করার মাধ্যমে আস্তে আস্তে আমার ইষ্ট প্রাণটা বাড়তে থাকলো, আমি তো এই মনে করি আর কি। দাদা আমি একটু জানতে চাই এই ব্যাপারটা, আমি আমার একটু জিজ্ঞাসা আপনার কাছে, সেটি হচ্ছে দয়াল আমার প্রভু আমার প্রার্থনাটি ধ্যানের আগে করা হবে না ধ্যানের পরে করা উচিত, কোনটি করা উচিত? এটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ আমি জানি শুনেছি ইনডাইরেক্টলি করতে থেকেও এটা নিয়ে একটা বিভাজন কোথাও হয়েছিল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। না না, আমি ধ্যান মানে কি, ডোন্ট মাইন্ড, আমি একটা কথা, আমি খুব রাফ ল্যাঙ্গুয়েজে বলি কিন্তু কথাবার্তা, ক্ষমা চেয়ে নিচ্ছে আগের থেকে। প্রার্থনার পরে আমরা যেটা করি, কতক্ষণ করি ধ্যান বলতে? এক মিনিট বা দু মিনিট। এক মিনিটে ধ্যান হয় কি? না না, ওটাকে ধ্যান বলা উচিত কি? ওটাকে পজ বলা উচিত, পজ, রাইট, তাই না? ধ্যান তো ঠাকুর বলছে নাম দেন অ্যাটলিস্ট আধ ঘন্টা থেকে 45 মিনিট করতে হয় একটা সিটিং এ, তাই না? ইষ্ট আর ইষ্ট সাথে মনে রানাগো না, এমনি করে আসে ধ্যানে চিত্ত সংযোজনা, কতটা মনে রাখানো হবে এক মিনিট আধ মিনিটের মধ্যে, তাই না? ওটা ধ্যান না, ওটা পজ, ওটা পজ, তাই না? ওটাকে ধ্যান নাম দিয়ে, ওটাকে ধ্যান নাম দিয়ে ঝামেলা করার কোনো দরকার ছিল না কিন্তু, তার থেকে ওটাকে করাই যদি হতো ভালো হতো, তাতে কারুর ইগোতে কি ঘা লাগতো জানি না, কিন্তু নিজেদের মধ্যে একটা উদ্বর্ধন হতো, ঠাকুরের ব্যাপারটা জানা যেত ভালো করে, তাই না? আমার তো তাই মনে হয়, বিভাজনের উদ্দেশ্য নিয়ে এসছে একজন, সে বিভাজন করেই ছাড়বে। যখন দেওঘরে প্রথম প্রথম সব ঝামেলা টামেলা গন্ডগোল ফন্ডগোল বাবার সাথে নানা রকম অত্যাচার আর বলো না, গল্প শুনতাম তখন আমরা বলতাম সবাইকে যে একটা সিংহ ঝর্ণার উপরে দাঁড়িয়ে দেখছে যে একটা ছাগল নিচে দাঁড়িয়ে জল খাচ্ছে, সিংহ বলল যে তোকে আমি খাবো, ছাগল বলল যে আমাকে কেন খাবে না, আমি আপনার ক্ষতি করিনি, সিংহ বলল যে তুই আমার জল নোংরা করে দিয়েছিস, বলে আপনি ঝর্ণার উপরে জল খাচ্ছেন আমি নিচে কী করে জল নোংরা হলো, জল তো উপর থেকে নিচে আসছেন যে তবু যাচ্ছে না, এ মানে খাবেই, ও কোনো একটা যুক্তি খাড়া করে খাবেই, তাই না? তুই করেছিস, তোর মা করেছিল বলে এসে খেয়ে ফেললো, তাই না? তেমনি বিভাজন করাতে স্বার্থ থাকবে, বিভাজন করতেই হবে, সেই জন্য বিভাজন হয়। ইষ্ট প্রতিষ্ঠার খাতিরে বিভাজন না, আত্মপ্রতিষ্ঠা, ইষ্ট প্রতিষ্ঠাতে কোনো বিভাজন নেই, জোড়া আছে, তাই না? শয়তানিতে বিভাজন আছে, ছেদন আছে, তাই না? ইষ্ট মানে সুত সুতো সেলাই করা, ইষ্ট মানে সুত সুতো সেলাই করে জুড়ে দেয়া, আর শয়তান মানে কাঁচি কেটে আলাদা করে দেয়া, ব্যাপারটা বোঝা যাচ্ছে কিন্তু, তাই না? তাই ওটা কথার কথা, ওটা হচ্ছে সেই দুর্বলতা, যে দুর্বলতার জন্য মনের সত্যি কথাটাও বলা যায় না, ছল আর কপটতা। তাই ঠাকুর প্রথম জীবনে যে গানটা লিখেছিলেন এবং বহুবার আলোচনার মাধ্যমে বহু লক্ষ্য বলেছেন, ছাড়রে মন কপট চাতুরী, ছাড়ো যদি মন কপট চাতুরী, ছাড়ো যদি মন দাগাবাজি, এরাও কৃষ্ণ পেতে পারো, এই ডুপ্লিসিটি কপটাচারী, এইগুলো ছাড়লে পরে তাও ঠাকুরের দয়া পাওয়া যেতে পারে, কিন্তু কপটাচারদের খুব মুশকিল আছে কিন্তু। কপটাচার মানে কি, বলে এক করে এক, তাই না? তাহলে মুশকিল ব্যাপার, সেই জন্য ওই বিভাজন, ওটা নিয়ে হয়েছে মুখে বলে, কিন্তু বিভাজন হতোই, বিভাজন হতোই, বিভাজন হয়েছিল আমি জানি, যতটা আমি উপর উপর যে ডিটেল তো জানি না, তবে এইটাকে বাদ দেওয়ার পরিকল্পনা আগের থেকেই ছিল বলে আমার মনে হয়। এইটাকে না, এটার অজুহাতে যারা ওখানে যেত আমাদের বাড়ির, আমার দাদা আমার ভাই টাইরা, তাদের ওখানে নিষ্কাশন, তাদের নিষ্কাশনটাই মিলছে, কিন্তু ওরা কিন্তু যেতে চায়নি, ওদের কিন্তু ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এক সময়,
বহুদিন আগে যখন গেছিল তখন ওরাই কিন্তু অরুণার কর্মকর্তারা বারবার দেহরে এসে ওদের ডেকেই নিয়ে গেছিল, কিন্তু আমিও গেছি, তাই না? তখন যখন দেখা গেল যে এদের প্রয়োজনতার দরকার নেই, এখন আমরাই নিজের হাতে শিখেছি, তখন এদের দরকার হল। পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র, পূজনীয় দাদা ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী। দাদা, আমরা একটু প্রাসঙ্গিক অনেকগুলো প্রশ্ন নিয়েছি, আমরা আবার একটু আজকে যে বিষয় সেটিতে একটু ফিরতে চাই। সেটি হচ্ছে, আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই এখন, সেটি হচ্ছে, শ্রীশ্রী ঠাকুর তার অনুসারীদের উদ্দেশ্যে বলেছেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। এটা আমরা অনেকেই অনেকবার পড়েছি। তো আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে ঠাকুরত্ব জাগানোর ব্যাপারে ঠাকুর এত গুরুত্ব দিয়েছেন, এই ঠাকুরত্ব জাগানোর প্রতি আমরা কিভাবে সচেষ্ট হয়ে উঠতে পারি? ঠাকুরত্ব ব্যাপারটা কি তা তো বুঝে আছে নিশ্চয়ই, ওটা নিয়ে তো আলোচনা করার দরকার নেই, তাই না? নিষ্ঠত্ব সম্বন্ধে কোনো প্রশ্ন নেই তো? না, তেমনি ঠাকুরত্ব সম্বন্ধে যারা মনে হয় যে প্রশ্ন থাকবে না, প্রশ্ন হচ্ছে যে জাগা জাগছে না কেন, কি জাগানো যাবে কি করে, এটাই তো প্রশ্ন। তাই যদি প্রশ্ন হয় তাহলে ভাবে ঠাকুরত্ব ব্যাপারটা কি আমি বুঝিনি, নিষ্ঠত্বটা যেমন বুঝে গেছি, সুইটনেস জীবে দিয়ে লাগে, ঠাকুরত্বটা বুঝে নিয়েছি। ঠাকুরত্ব মানে আমি যা বুঝছি ঠাকুরালি, ঠাকুরের গুণপনা গুলো আর কি, যার জন্য তাকে ঠাকুর বলা হয়, তাই না? যার জন্য তাকে ঠাকুর বলা হয় সেই গুণাপনা গুলো আমার মধ্যে জাগ্রত হতে হবে, কারণ গুণেরই কদর, তাই না? আবার ঠাকুরে বলা আছে রূপের সাথে গুণচিন্তন ধ্যান তো তাকেই বলে, কথা আছে একটা, তাই না? রূপ বিহনে গুণের চিন্তা হয় কি কোনো কালে? রূপের সাথে গুণ চিন্তন ধ্যান তাকেই বলে। তার মানে ঠাকুরের রূপটা এবং তার গুণাবলী গুলো মনের মধ্যে চিন্তা করে এই ধ্যান, দ্যাট ইজ নট এ পজ, দ্যাট ইজ মেন্টাল এক্সারসাইজ, সাইকোলজিক্যাল এক্সারসাইজ, দ্যাট ইজ রিপিটেড ইমপ্রিন্টিং অফ দ্য কোয়ালিটিজ অফ দ্য সুপিরিয়ার বিলাভড, সুপ্রিম বিলাভড, তাই না? তাই সেইটা হচ্ছে ধ্যান। তাতে করতে হবে কি, তার গুণাবলীগুলো আমার জানতে হবে, সেগুলোকে মনের মধ্যে উথাল পাথাল করতে হবে, আমার নিজস্ব কমপ্লেক্স কি করে তার গুণাবলীকে, কি আমার মধ্যে যে গুণাবলী আছে সেগুলোকে ব্যারিয়ার হয়ে কি করে দাঁড়িয়ে আছে সেগুলোকে ডিসকভার করতে হবে, এবং আবার তার সাথে যুদ্ধ করতে হবে। এই করতে 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 আমাকে আমার সেট করতে হবে নিজেকে, ওই পারফরমেন্স গুলোর মধ্যে দিয়ে, আচরণের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে সেগুলোকে, তাই না? যেমন পরনিন্দা করো না, পরের নিন্দা করে পরে, এটা তো ঠাকুরের কথা তো, রোজ পড়া সত্ত্বেও পরনিন্দার মতো অত আনন্দদায়ক জিনিস আমার কিছুই মনে হয় না, তা কেন? এটা কেন? তার মানে ওটা মনের মধ্যে আমি হ্যামারিং করছি না তো, তাই না? মন আর জীবের ডিস্টেন্স কতটা তা কে জানে, ওভারকাম করা যাচ্ছে না কিছুতেই, তাই না? সেই জন্যে এই গুণাবলী গুলোকে আমাদের বুঝতে হবে, ধরতে হবে, তাহলে ঠাকুরত্ব, দ্য ট্রেটস অফ ঠাকুর আমার মধ্যে আস্তে আস্তে জাগ্রত হবে, তাই না? তার আগে যেমন আমার কাছে একটা 1000 টাকার নোট আছে, ইফ ইউ আর নট নোয়িং দ্য ভ্যালু অফ দ্য নোট, ওটা আমার কাছে কাজের কি? সেটা 2 পয়সার বিড়ি কিনতে যেয়ে ওটা দিয়ে দেবো হয়তো, তাই না? তা ঠাকুরের ভ্যালু কি, ঠাকুরত্ব কি যদি না জানি, তা আমার কাছে ঠাকুর কোনো কাজের না। তাই আমার ঠাকুরত্ব না জাগলে ঠাকুর আমার কেন্দ্র না, কিছুই না, যতটুকু জাগলো ততটুকু কেন্দ্র, তাই না? তাই ওই ঠাকুরত্ব জাগানোটাই আমার সাধনা, আর সেই সাধনার জন্য যা যা করতে হয় তাও ঠাকুরেরই বলে দিয়া। তার প্রাইমারিটা কি, যজন যাজন ইষ্টমী, নাম ধ্যান, যজনের মধ্যেই নাম ধ্যান চলে আসছে, তাই না? এইগুলো ঘটনা আমি ভাবছি যে হয়তো বোঝা যেতে পারে যা বললাম, এর থেকে ভালো তো আমি শুনেছি। ইষ্টবৃদ্ধির কথা যেহেতু আসলোই, যজন যজন ইষ্টবৃদ্ধি, আমি এই প্রসঙ্গে একটি প্রশ্ন তুলে ধরতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে, কল্যাণাংশ নাহা প্রশ্ন করেছে, পূজ্যপাদ দাদার চরণে প্রণাম, শ্রীশ্রী ঠাকুর বলেছেন তার অবর্তমানে তার সন্তান সন্ততি যদি ইষ্টবাহী হয় সেখানে ইষ্টবৃদ্ধি দেওয়াই শ্রেয়, আবার বলেছেন তাদের অভাবে সুনিষ্ঠ আচারবান তৎচর্যা নিরত উপযুক্ত শিষ্য যিনি তৎসকাশে ওই ইষ্টপিতর্থ ইষ্টবৃদ্ধি পাঠাতে হবে।
পূজ্যপাদ দাদার কাছে আমার জিজ্ঞাসা, সাধারণ সৎসঙ্গী হিসাবে পুরুষোত্তম বংশধারার মধ্যে কাকে বুঝবো তিনি ইষ্টবাহী, বা তাদের অভাবে উপযুক্ত শিষ্য কে তা বুঝবো কিভাবে? বাহ, খুব ভালো। এখন ব্যাপার কি, বুঝবো তো ইষ্টবাহীকে, তাই তো? ইষ্টবাহী মানে ইষ্টবাহী, ইষ্টের ব্যাপারটা আগে বুঝতে হবে তো। ইষ্টর ব্যাপারটা না বুঝতে ইষ্টবাহী বুঝতে পারবো না। আর আরেকটা বিরাট কথা, ইষ্ট যে সে কিন্তু একটা আনকন্ডিশনাল ব্যাপার, তিনি অভ্রান্ত, অভ্রান্ত একমাত্র স্বয়ং ইষ্ট, আর কেউ অভ্রান্ত না। ইষ্টবাহী ইষ্টবাহী হতে পারে, কিন্তু অভ্রান্ত না হতে পারে। কিন্তু নট অনলি দ্যাট, ভ্রান্তিতে পড়ার তার সম্ভাবনা আছে, কিন্তু মানুষ তো, তাই না? খুব ভালো মানুষ, কিন্তু ভুল করতে পারে সে। একমাত্র ভুল করে কে করতে পারে না? চোখ বন্ধ করে কাকে ফলো করা যায়? ইষ্টকে, সেই ইষ্টকে না ঠাকুর, তাই না? কারণ ইষ্টকে যদি আমি চিনতে পারি, তাহলে অন দ্য বেসিস অফ দ্যাট নলেজ আই ক্যান জাজ কে ইষ্টবাহী, তাই না? ইষ্টবাহী মানে আগে বলেছিলাম, ইষ্টের বোধটা কি ভাবটা যে আমার মধ্যে জাগ্রত করে দেবে, তাই না? একটা বিরাট ব্যাপার এর থেকে বোঝা যাচ্ছে, যেটা সৎসঙ্গের বর্তমানে যা প্রোগ্রাম তার সমস্ত তত্ত্বকে নস্যাৎ করে দিচ্ছে, সেটা কি, ইষ্টের সন্তান সন্ততি যদি ইষ্টবাহী না হয়, ইষ্টি সন্তানদের মধ্যে যে তার কাছে বাড়াতে হবে, বলেননি? তার মানে এটাই, ঠাকুর কাউকে করে পার্সিয়ালিটি করে যাননি কিন্তু, আমার ছেলে মেয়েদেরকে পাঠাতে হবে ছেলেদের মধ্যে তা বলেননি কিন্তু। তার এসেন্সটা কি, এই আমার আদর্শটা যে সংগ্রহণ সংরক্ষণ করবে, কি তার প্রচার প্রসার করবে, যারা তারাই হচ্ছে গণ্য, তাদেরই ওয়েটেজ দিতে হবে, বলেছেন কিনা? তাই আমার জানতে হবে যে ইষ্টের লোক কি, ব্যাপারটা কি। এর মধ্যে একটার শুধু অসুবিধা আসতে পারে, একটার জন্য ইষ্টবাহী এক রকম হতে পারে, আমি যে একটু আগে যে কথাটা বললাম, তাই না? তখন ইষ্টবাহীরা আবার একটা লক্ষণ এই দিতে হবে যে ইষ্টবাহীরা কিন্তু কোদল করে না, কিন্তু ইষ্টবাহী সকলকে নিয়ে চলে। আর যদি তিন চারটে ইষ্টবাহী টেম্পারমেন্টালি আলাদা আলাদা হয়ও, তারাও কিন্তু একে অন্যের পরিপূরক হবে, যিশুর 12 জন অ্যাপোস্টলের মতন। যিশুর 12 জন অ্যাপোস্টল যদি এক গাঁটটা না হয়ে থাকতো, আজকে খ্রিস্টানিতে এখানে আসতো কি এত দূর? হাজার অপ্রেশন, হাজার ডিপ্রেশনের মধ্যে তারা কিন্তু যিশুকে স্যাক্রিফাইস করেনি, কি নিজেদের মধ্যে কিন্তু ঝগড়াঝাটি করেনি, কিন্তু তারা সকলে মিলে একজন হয়েছিল, কিন্তু ছিল কি না? তাই জন্য আজকে খ্রিস্টানিতে আসতে হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইষ্টবাহীও তাই হবে, কিন্তু সেই ইষ্টবাহী কি প্রেরণা দেবে? ঠাকুরকে নিয়ে চলো, সকলের মধ্যে ঠাকুরকে ডিসকভার করো, সকলে মিলে একগাট্ট সংগতি করো। সংগতি না হলে শক্তি হবে না, শক্তি না হলে সম্বর্ধনা হবে না। তাই তুমি যাই করো তাই করো, ঠাকুরের মূল মন্ত্র কি, সংগত হও, তোমরা এক হও, একই উদ্দেশ্যে, একই মন্ত্রে, একই মননে, এক না হলে কিছু হবে না। শয়তানের কাজই হলো যেন এরা এক না হতে পারে, ভগবানের কাজ হলো সব কুড়িয়ে ফিরিয়ে, সব কুড়িয়ে আবার এক হতে চেয়েছি, বলা আছে কিনা কোনো বইয়ে? ঠাকুরই তো বলা আছে না? তাই এইটা হচ্ছে লক্ষ্য, করণীয়। যে ভোট দেয় তার না, তারই না জাজমেন্ট নিতে হয় যে আমি কাকে ভোট দেবো, তার নিজস্ব পার্সোনাল ব্যাপার তো, তাই না? তেমনই আমার ইষ্টভাইকে আমাকেই ঠিক করতে হবে, আমি আমার ইষ্টভাই ঠিক করবো না, এটাও না কিন্তু যে আরেকজনকে আমি ঠিক যে ইষ্টভাই তাকে আমি সিলেক্ট করলাম না, তাকে আমি অবহেলা করলাম তা নয়, কিন্তু আমার মনে হয় দাদা আমরা সবাই বুঝতে পেরেছি, আপনি এত সুন্দর করে এক্সপ্লেইন করছেন, এটা না বুঝে কোনো উপায় নেই। দাদা, এবার আমি আরেকটু আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে শ্রী ঠাকুরের এই আদর্শের সার্বজনীনতা, এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে অনুসারীদের মধ্যে অনেকটা অনৈক্য আপাত দৃষ্টিতে সাংঘর্ষিক মনে হয়, তা আমি একটু জানতে চাই। তাই অনুসারীদের অনেকের মধ্যে এরকম একটা মানে উৎসাহহীনতা বিরাজ করছে, যদি অনুসারীদের মনোবল বৃদ্ধির জন্য যদি কিছু বলেন। এটা খুব ভালো কথা, ঠাকুরের বলা আছে এসব, আমি যে অ্যাঙ্গেল দিয়ে দেখি বলছি, একটা সাধারণ উদাহরণ, উদাহরণটা একটুখানি একটুখানি অন্যরকমের মনে হবে, কিন্তু উদাহরণটা কিন্তু বোঝার মতো হবে, তাই না? গরু চড়া দেখা গেছে, গরু এক পাল গরু গরুদের কিন্তু স্বভাবই হয়ে সব এদিক ওদিক চলে যাওয়া, তাই না? গরুদের মধ্যে এই সেন্স নেই যে আমাদের একসাথে থাকলে রাখালে সুবিধা হবে, রাখালের কাজ হলো টুকটাক টুকটাক করে লাঠিতে মেরে মেরে এক গাঁটটা করে রাখা, তাই না?
তাই আগে বলেছিলাম ধর্ম সঞ্চালক ধর্ম রক্ষক যারা আর অজান মানুষ যারা, দুটো গ্রুপ, একটা হচ্ছে বরুণের গ্রুপ, একটা হচ্ছে রাখাল, ঋত্বিক হচ্ছে রাখাল, আর সাধারণ দীক্ষিত যারা তারা আমাদের মতো গরু, তাই না? ঋত্বিকের উপর নির্ভর করে এদের কি করে একত্র করে সঙ্গত করে রাখা, কোন যাজনে কোন পরিচর্যায় কোন পোষণে কি মোটিভেশনের মধ্যে দিয়ে এদের একত্র করে রাখা যায়, সেই অনিয়া হতেই পারে, কারণ পরিস্থিতির তুলে ধরা নানা রকম ভাবে বিক্ষিপ্ত করে রাখছে মানুষকে, অপপ্রচার, অপযাজন, অপসংস্কৃতি, বিশাল পরিবেশে নানা রকম প্রেশার, তাই না? তাই হতেই পারে, তাই নাছোর মান্না ইষ্টপ্রেমিক ঋত্বিক যদি না হয় তাহলে মুশকিল আছে, ঠাকুরের হাজার হাজার ব্যাপার হয়, ঋত্বিক যদি ঠিক হয় তাহলে সব ঠিক হয়ে যাবে, তাই না? তাই আমরা গরুর পাল, আমাদের দরকার উপযুক্ত ইষ্টপ্রাণ ঋত্বিক আমাদের চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। দাদা, এবার এবার আরেকটি আমার আরেকটু জানার আমার ইচ্ছা হচ্ছে, সেটি হচ্ছে আপনার লেখা, আমি একটা কবিতা পড়েছি, সেই তীর্থের কাক কবিতাটি অনেকেই পড়েছে আমার মতো, আমরা একটু জানতে চাই এই তীর্থের কাক ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলতেন। এটা তো বিশেষ কঠিন ব্যাপার নয়, এখন ঘটনা কি, তীর্থের কাক একটা বাগধারা বাংলা, তাই না? আচ্ছা, এর অর্থ হচ্ছে যেমন ঢাকের মায়া বাগধারা, তেমন তীর্থের কাক একটা বাগধারা। এ হচ্ছে যে পরপদলেভি প্রত্যাশী মানুষ যারা তাদের তীর্থের কাক বলে, পরানুগ্রহে বেঁচে থাকার জন্য প্রত্যাশী, তাই না? আপনি তীর্থের কাকের একটা বিশেষত্ব কি, তীর্থের ব্যাপারের সঙ্গে ওদের সমস্যা নেই কিন্তু কোনো, তীর্থ মানে কেউ তাও বোঝে না, তীর্থ পতিত আরো বহু দূর কথা, তাই না? ওরা এই বুঝে যে এখানে লোকজন আসে, জনতা আসে, জনতা আসে, এদের দেয়টাই যদি কিছু তাহলে পরে আমাদের চলে যায় কোন রকমের আর কি, তাই হা করে বসে আছে। যারা আসছে তাদের পরিচর্যা কি, তাদের মানসিক ভাবে উদ্বুদ্ধ করা এসব না, তারা দাও 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 করছে, যেমন কা 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 করে তেমন তারা করে যাচ্ছে দিন, ওই করাটা যে তাদের পাহাড়ি বাধা হচ্ছে তা বোঝে না কিন্তু এত লোভী। তাই এই প্রকৃতি, এটা আমাদের মতো কিছু প্রকৃতি আমাদের মধ্যে আসে, আমরাও আমিও সেই পর্যায়ে অত তীর্থের কাক, তারা তীর্থটা তাদের হচ্ছে তীর্থক্ষেত্র তো নয়, ওটা তাদের হচ্ছে ক্ষুধা মেটানোর ক্ষেত্র, তাদের প্রত্যাশা পীড়িত হয়ে ওখানে থাকে। সেই মনে করে আমরা লিখেছিলাম আমাদের তীর্থ নামে যেসব জায়গাগুলো আছে সেই ঘুরে সেই জায়গাগুলো উঠতে আমাদের যে অ্যাক্টিভিটি, শুধু আমি এখন তো কথা বলছি না, বিশেষ করে হিন্দু তীর্থগুলোতে যেখানেই পান্ডাদের যা অত্যাচার, সেই অত্যাচারে কি কোনো মনে হয় না? ঠাকুরের কাছে একটি মা এসে বলেছিল যে এত জায়গা ঘুরে এলাম কোথাও যেতে ইচ্ছে করে না, পান্ডাদের ভয়ঙ্কর অত্যাচার, ঠাকুর যা উত্তর দিয়েছিলেন ভাবা যায় না, ঠাকুর বলেছিলেন আরে মানুষ তো দিতেই চায় কিন্তু হ্যাংলামি করে দেওয়ার ভাবটাই নষ্ট করে ফেলে, এর উত্তর আমরা দিতে পারবো না, কিন্তু মানুষ তো দিতেই চায় কিন্তু হ্যাংলামি করে দেওয়ার প্রবণতাটাই নষ্ট করে ফেলে, তবু ওদের দেয়া ভালো, একটা ধারাবাহিক একটা পেশা নিয়ে আসে তো মানুষকে সাহায্য করে সেবা করে, আমার কথা মাটি বলছে আমার কথা কি শুনবে, বলে কেন শুনবে না, পরমপিতা দয়া কেউ তোরা কম না। তাই তীর্থের কাক মানে সেবা টেবার কোনো ব্যাপার নেই, প্রত্যাশী মনোভাব নিয়ে হা করে বসে আছে, তাদের কাছে তীর্থ বলতে তাই এই এই মনে করে আমি লিখেছিলাম। দাদা, এই প্রসঙ্গে একটু মানে রিলিভেন্ট একটি কোয়েশ্চেন নিতে চাই, অপূর্ব কুমার সাহা প্রশ্ন করেছে, যাদের কাছে তীর্থ তীর্থ পতি থেকে যাদের কাছে তীর্থ বড় হয়ে দাঁড়িয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? এইসব সোজা কথা, তো সোজা কথা আমি একটা কথা বলি, তীর্থ পতি তীর্থ তীর্থ এইসব তো বুঝবো না আমরা, আমি একটা বাণীর কথা বলি ঠাকুরের, যেটা আমরা হাজার হাজার বার পড়েছি, ভারতের অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে যা যা আছে বাণীটা, মনে আছে তো? হ্যাঁ 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 ঠিক আছে, ভারতের অবনতি মানে কি, জিওগ্রাফিক্যাল ইন্ডিয়া, হিমালয় পাহাড়ের অবনতি, না আরব সাগরের অবনতি, না বঙ্গোসাগরের অবনতি, ভারতের অবনতি, ভারত মানে ভারতের মানুষ, মানুষ না থাকলে জায়গাতে কি হবে, কেউ যাবে তেমন না, তাই না? তেমনই তীর্থ পতির জন্যই না তীর্থটা তীর্থ ভাবে মনে করি তো, তাই না? যদি তিনি ওখানে না আসতেন, যদি যেমন ঝিনাইদহতে কখনো ঠাকুর যাননি কখন, না ও তো ওই ওই ওটাকে তীর্থ কেন বলা হয় না,
তাই না? বলা হয় না এই জন্য যে তীর্থপতি বলে ওখানে কেউ ছিল না, এমনিতে একদিক দিয়ে দেখলে সবই তীর্থপতি, সবই তীর্থ, যেখানে গেলে মানুষের মনের গ্রন্থির মোচন হয় তাই তীর্থ। তো এখন যেখানে মহাপুরুষ পুরুষোত্তম জন্মান সেখানে তার একটা প্রেরণা বেঁচে থাকে, তার যে ইমপ্রেশন সেটা এত গভীর থাকে, মানুষে ওখানে যে যদি মনন করে, তার কথা ভাবে, তার সম্বন্ধে ধ্যানমগ্ন হয়, তাহলে তার ভেতর থেকে অনেক সমাধান সে নিজেই পেয়ে যায়, তিনি না থাকলেও, হাজার বছর পরে গেলেও হবে তা, তাই না? সেটা কি যে এখন আমরা আলোচনা করছিলাম গুপ্ত তীর্থ, সুপ্ত তীর্থ, সেটাতে আমার চেতনা দিয়ে ওটাকে জাগ্রত তীর্থ করে ফেলতে হবে, তাই না? যেমন মাটির প্রতিমা, তাতে আমরা প্রাণ প্রতিষ্ঠা করি, প্রতিমাতে প্রাণ হয় না, কিন্তু আমার চেতনাটাকে জাগ্রত করি যে উনি মা, সেটাকে বলে প্রাণ প্রতিষ্ঠা, আমি প্রাণ প্রতিষ্ঠিত হই, তাই না? তেমনি ওই আমার সাধনা, আমার একানগ্রতা দিয়ে তীর্থটাকে জাগ্রত করে ফেলি। কিছু কিছু অভিজ্ঞতা সন্ধ্যা আমার থাকে, এবার সেটা মননে কল্পনায় ভাবায় চিন্তায় জাগ্রত করে ফেলি। তাই তীর্থপতি ছাড়া তীর্থ হয় না। আর যারা তীর্থপতি বলতে যাকে বোঝায় তাকে বাদ দিয়ে ওই মাটির আরাধনা করে, তারা হচ্ছে জড়চেতন, তারা পাথর নিয়ে বুঝতে থাকলে হয়। আবার আমাদের দেশে মানসিকতা এমন সাংঘাতিক অবস্থা, তীর্থের পুরুষোত্তমের তীর্থ, যীশুখ্রিস্টের জন্মভূমি, রামকৃষ্ণের জন্মভূমি, যে কোনো বড় বড় সাধক সন্ত জন্মভূমি, দূরের কথা, একটা মাটিতে সিঁদুর রেখে রেখে দিলে পরে তারপর দিন পুজো করতে আরম্ভ করে লোকে, একটা ইটে যদি একটু সিঁদুর রাখায় রেখে দেয় তাহলে ওইটাই ভগবান বুঝতে আরম্ভ করে, তাই না? তাই এদের তো আরো সহজ, তো যাই যেখানে সেখানে তীর্থ হয়ে যেতে পারে, তাই না? তাই সেই জন্য এইটা তো তীর্থপতি ছাড়া কিছু হয় নাকি, তীর্থপতি নিয়েই তীর্থ, তাই না? আর আমার যদি তেমন নিজস্ব ক্ষমতা থাকতো তাহলে সব জায়গাতেই যে তীর্থ করে ফেলতে পারতাম, তাহলে আমি আমাকে নিয়ে আবার তীর্থ হয়ে যেতাম, লোকে বলতো এই তীর্থ লোক, তাই না? গুণাবলী দরকার, সেই গুণ ঠাকুরের মধ্যে সর্বগুণ সম্পন্ন নির্গুণ তিনি পুরুষোত্তম, যারা ওই সব তীর্থ প্রতীকে বাদ দিয়ে তীর্থ তীর্থ করে তারা মানুষকে বিভ্রান্ত করে, নিজেরাও বিভ্রান্ত হয়, সেরাই আবার কিন্তু যেখানে ঠাকুরের আসল জন্ম জন্মস্থান না হলে বাসস্থান সেখানে যায় না, কিন্তু সেটা তাদের কাছে তেমন তীর্থ নয়, কিন্তু দেওঘরে যায় না, কিন্তু বহু লোক আছে যারা এখনো দেওঘরে যায়নি, কিন্তু দীক্ষা নেওয়ার পরে কেউ যেতেও বলে না, তাদের সাথে আবার একটা গুপ্ত রাইভেলরি আছে দেওঘরের, তারা ভাবে দেওঘরে গেলে আমাদের যে এখানে দোকানদারি চলছে যা কিছু চলছে এটা এক্সপোজ হয়ে যাবে, কিন্তু তার জন্য তারা নতুন নতুন তত্ত্ব খাড়া করে। এখন একটা নতুন তত্ত্ব শুনছি, যেমন তত্ত্ব খাড়া করে বলা হয়ে গেছে, জানা গেছে যে যীশুখ্রিস্ট অজনই সম্ভবা ছিলেন, মাতা মেরি থেকে তিনি জন্মাননি, এই নানা রকম শোনা যায়। তেমনই এখন শোনা যাচ্ছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আর অনুকূল চন্দ্র চক্রবর্তী দ্বৈত সত্তা, ছেলে মেয়ে বউ আলার যে ঠাকুর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী, সে পুরুষোত্তম না, পুরুষোত্তমের সব ছেলে মেয়ে মা ফা থাকতে হয় না, সে একটা নির্বিকার নিরাকার লোক একটা, সে তারা আবার সেই পুরুষোত্তমের সাধনা করে, নরদেহের কোনো ব্যাপার নেই তার মধ্যে, নরদেহের যে ম্যানিফেস্টেশন সেগুলোকে তো ভ্যালু দিতে চাচ্ছে না, কিন্তু তার মানে আস্তে আস্তে ঠাকুরকে ওই একটা অলৌকিক জিনিসের মধ্যে দিয়ে নিয়ে যেয়ে নিজেরাই লৌকিক হয়ে পূজা পাঠ তালে ঘুরে বেড়াচ্ছে। দাদা আরেকটু প্রশ্ন আপনার কাছে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে প্রশ্ন করা হয়েছে অগ্নিহোত্র মন্ত্র পাঠ কখনোই কোনো ক্রমে পরিত্যাজ্য নয় বলেছেন, অথচ এই পরিত্যাজ্য হলো, এটা পরিত্যাজ্য হলো, এটা আমি তুলে ধরছি একটু, হ্যাঁ এটা বাদ দেওয়া হলো, অগ্নিহোত্র পাঠ কখনোই কোনো ক্রমে পরিত্যাজ্য নয় বলেছেন, অথচ পরিত্যাজ্য হলো, এই বাদ দেওয়াই কি আচার্য প্রথা চালু করার জন্য? আমি তো তা মনে করি না, আমি বলছি আমি যা মনে করি সেটা কি জানতোই না ওরা, এই একটা ব্যাপার আছে জানতোই না, পরে একটা বইতে পড়ে, বইতে তো পড়ে না, ওসবের পাঠন পাঠনের মধ্যে নাই, কিন্তু জানতোই না। এখন আমাদের জানা বলে টলে জানা গেছে না, তখন নানা রকম জেনে শুনে বাদ দেন, জেনে শুনে বাদ দেন, আবার এমনও হতে পারে যে যে আচার্য প্রিয়তম আচার্য দেবতা বলছি যে ক্ল্যাচ করে যাচ্ছে, যে আচার্য তাহলে ইনি আচার্য, ইনি দেবতা, ইনি প্রিয়তম প্রিয় বলা হচ্ছে, যদি তার থেকে এটাকে চুপচাপ রাখো বলতে হবে না কাউকে, কোন ভিত্তি ফিত্তি বলে না, তো আমি জানি না এখন দীক্ষা দিয়ে বলে কি কেউ যে এমনি করতে হয়,
বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তী প্রকাশিত প্রার্থনা বইয়ে দেয়া যখন থেকে আরম্ভ হলো এবং সেই বইয়ের প্রচার প্রসার যত বাড়লো তত লোকেরা জানতে পারলো যে অগ্নিহোত্র বলে একটা ব্যাপার আছে। তারপরে ধৃতিবিধায়না বইয়ের রেফারেন্স দেওয়ার পর থেকে আস্তে 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 যেটা প্রচারিত হলো আর কি। ঠাকুরের বিষয়ে চর্চা টর্চা তো নেই, তার নীতিবিধির চর্চা নেই, তার পক্ষে বিপক্ষে কোনো চর্চা টর্চা নেই, কিন্তু অসুবিধা তো এখানে, এখানেই তো বলছি পরম্পরার অপচয়, পরম্পরা শেষ, পরম্পরা থাকলে ধারাবাহিক থাকতো। ঠাকুর বলছেন ধারা মানে যোগ স্রোত, আগের থেকে পরের যোগ, যোগসূত্র আছে এটা স্রোতের মধ্যে পড়ে যাচ্ছে, সেটাকে বলে ধারাবাহিকতা, সেটাকে বলে পরম্পরা, সেটা নেই তো, সেটা যদি নেই তো যাওয়ার হবে হচ্ছে তাই। দাদা আপনার কাছে আরো কিছু প্রশ্ন তুলে ধরতে চাই। প্রহ্লাদ প্রদ্দার প্রশ্ন করেছেন, দাদা জয়গুরু প্রণাম নেন, দাদা ঋত্বিক দেবতাবৃন্দ রাখালের দায়িত্ব পালন করবেন, কিন্তু আমরা প্রকৃত ঋত্বিক কিভাবে চিনব, কারণ আমরা দেখছি অনেকেই শস্ত্রবেণী নেওয়ার কিছুদিনের মধ্যেই এক বছরের মধ্যে ঋত্বিক হয়ে যাচ্ছেন, মানে সহপ্রতি ঋত্বিক হয়ে যাচ্ছেন সঙ্গ প্রদত্ত পাঞ্জার মাধ্যমে, এই পাঞ্জা প্রদানের বিষয়টি যদি কিছু বলতেন। এখন ঘটনা কি, ঠাকুর ছাড়া তো কেউ ঋত্বিক বলে আমরা মনে করি না, চেষ্টা করতে অনেক বাণী বলায়, বাণীগুলো তো আমার মনে নেই যে তকমা নিলে ঋত্বিক হয় না, তো না বহু বাণী বলা আছে ঋত্বিকের আচার আচরণ চাল চলন গুলো যদি ছবিতে না ফুটে তো ঋত্বিক বলা যায় না। ঋত্বিক হওয়ার সম্ভাবনা সবার মধ্যে আছে, তাই মনে করে অনুশীলনে অভ্যস্ত হওয়ার জন্য তার দেওয়া হয় তকমা কি পাঞ্জা যাই বলা হোক, সেটা দেওয়ার পদ্ধতি আমি নিজে চেষ্টা করে কোথাও লেখা আছে বলে আমি পড়িনি। প্রফুল্লদা বলেন এবং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সও বলে যে শ্রী ঠাকুরের ইচ্ছা ছিল কি, তার বক্তব্য ছিল তার রক্তবাহীদের কেউ এই পাঞ্জাটাকে ইস্যু করবে আর কি, দেবে আর কি, তার মাধ্যমে পেতে হবে। তাহলে কি হয়, একটা সংগতি একদা একটা সেন্টিমেন্ট বজায় থাকে, কিন্তু রেশন কার্ডের মতো যে যার মতো তুলে নিল তাহলে সেন্টিমেন্টটা থাকে না কিন্তু, তাই না? তাই ঠাকুরের প্রচলন করেছিল আমার রক্তবাহী কাউকে এই পাঞ্জাটা তার মাধ্যমে পেতে হবে কিন্তু। তাই একটা সময় ছিল যখন পূজনীয় জ্যাঠামশাই দিতেন ঠাকুরের অসুস্থতার কারণে, তাই না? আমার আমরা আমরা তখন দীক্ষা ভিক্ষা দিতাম না, আমাদের তো পাঞ্জা পাঞ্জা লাগে না শুনি। আমাকে ডেকে বাবা একদিন বলেছিলেন যে আমি চাই, আমার ইচ্ছা, আমার মনে হচ্ছে কি, আমার ধারণা ছিল তোমার পূজনীয় জ্যাঠামশাই তোমাদের ডেকে বলবেন তোমরা দীক্ষা দাও এবার থেকে, কিন্তু তিনি তা আমাদের বলেননি, কারণ তখনই একটা বিভেদ হয়ে গেছে, তো তার একটা আলাদা ধারা হয়ে গেছে। তখন আমার বাবা বললেন আমাদের ডেকে যে আমি বলছি তোমরা এবার থেকে দীক্ষা টিক্ষা দিও, আমরা কিন্তু না বললে দীক্ষা দিইনি, কিন্তু ওই একটা রিকগনিশন আছে এরকম করে, তাই না? তাই কারোর মাধ্যমে সেটা পেলে তার একটা ভ্যালু হয়, তাই না? সেই এটাকে যারা যে এটাকে অবহেলা করে কি, যারা না মেনে চলে তার কনসিকোয়েন্স তারা ফেস করে, তারা যদি নিজেদের স্টাডি করে দেখবে তাদের মধ্যে সেই সংগতি শ্রদ্ধার বাতাবরণ নেই, কিন্তু এটা ট্রেড ইউনিয়ন টাইপের আন্দোলন হয়ে গেছে কিন্তু, তাই না? আর তাদের মধ্যে বিভেদটাও তাড়াতাড়ি মাথা চাড়া দেয়। যে কোনো পরিস্থিতিতে একজনকে মেনে চলার যে সুফল সেটা যে পাওয়াই যায় এটা তো মানতে হবে না? যে ঋত্বিক কারুর কাছ থেকে পাঞ্জা না পেয়ে দীক্ষা দিচ্ছে সে কিন্তু চায় তাকে ঋত্বিক হিসেবে সবাই মেনে চলুক, অথচ কাউকে মেনে সে পাঞ্জা নিতে রাজি হয়নি কিন্তু, তাই না? এই যে আমি করবো না কিন্তু আমার জন্য সবাই করুক, কি আমি মানবো না আমাকে সবাই মেনে চলুক, এটা কি হয় নাকি দুনিয়াতে, তাই না? তাই ঠাকুরের ইচ্ছা মতো সাংগঠনিক কোনো কার্য তো হচ্ছে না, একটা জিনিসই বেঁচে আছে বেশিরভাগ জায়গায়, সেটা কি না, যেন তেন প্রকরণের মানুষকে এনটাইজ করে ইষ্ট ভিতরে যেন এখানে আসে, আন্দোলন আন্দোলনের মূল সুর এটাই কিন্তু। আমাদের এখানে প্রথমেই দেখাবেন জিজ্ঞাসা করে কোথায় ইষ্টভীতি পাঠান, আমাকে এখনো পর্যন্ত কেউ জিজ্ঞাসা করেনি যে কতক্ষণ সাধন ভজন করেন, কি নিরামিষ খান তো, তাই না? আসল নীতিবিধি যে ক্রিম যেগুলো সেগুলো কালচার নেই কিন্তু, তাই না? অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত সেজন্য ঠাকুর যতবারই বলে থাকুক আমি অর্থ মান যশ ছাড়া ঠাকুরের কথা ভাবতেই পারি না। তাই এখন কি করা যাবে, এই অসুখে আমরা সবাই ভুগছি, এখন তার চিকিৎসা না হতে পারলে মুশকিল,
তাই প্রহ্লাদ পোদ্দারদার কাছে আমার বক্তব্য এই যে ওরা যা ইচ্ছে তাই করতেই পারে, কিন্তু ওটা আমাদের করণীয় না। আমাদের করণীয় কোন একজন অধ্যক্ষের কাছ থেকে সশ্রদ্ধ চিত্তে তার অনুমোদনে পাঞ্জা প্রাপ্ত হয়ে ঋত্বিকের সাধনাতে রত থেকে তেমন ভাবে ঋত্বিক হয়ে ওঠার চেষ্টা করা। ঋত্বিক হতে গেলে যা চালাতে চাও তার সবটা তোমার চরিত্রে ফুটে ওঠা চাই, ঠাকুরের বলা আছে এই কথা। আর সেটা কি না শ্রী শ্রী ঠাকুরের কীর্তিকলাপ তার চরিত্র বাইদি বাই বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু আমার ব্যক্তিগত মত বলেই বলছি, আমি পার্সোনালি ঋত্বিক দেবতার কথাটাকে তেমন পছন্দ করি না, কিন্তু আমি ঋত্বিক কথাটাই ভালো নি, শ্রদ্ধেয় ঋত্বিক দাদা এটা বলাই। দেবতার কথাটা একটু হাই গ্রেড হয়ে যায় তাই না, নিজে দেবতা শুনতে বড় অপসিন লাগে, আমি ভালো লাগে না, তাই ঋত্বিক দাদা বললেই ভালো লাগে, শ্রদ্ধেয় ঋত্বিক দাদা এটা আবার আবার মত। দেবতা মানে দ্যুতিমান চরিত্র যার এনলাইটিং পার্সোনালিটি, তা সে এনলাইটিং পার্সোনালিটি যে হয় তাহলে তো ভালো, দেবতা তো নিজে মুখে নিজেকে বলবে না দেবতা কখনোই তাই না, এই হলো ব্যাপার। আমাদের একটু প্যাসিভ হওয়া দরকার, আমার একটু আড়ালে থেকে ঠাকুরের আগে করে দেওয়া দরকার তাই না, যেমন ঠাকুর বলছেন যে আমার অবলেট, আমার অবলেট কথাটা বলা হয় এটা শুনতে খুব খারাপ লাগে, আমার মাধ্যমে দীক্ষিত শুনতে ভালো লাগে তাই না, তো এরকম বহু টার্ম আছে, টার্মিনোলজি আছে যেগুলো আমাদের কানে লাগে কারণ আমরা কোনো শুনিনি সেগুলো তাই না, এইরকম ঘটনা। দাদা আজকে আমরা আজকের যে সেশন তার একেবারে শেষের দিকে আপনাকে আপনাকে আমরা অনেকক্ষণ ধরে আমাদের এই সেশনে রেখে দিয়েছি, যদিও আমার স্ট্রিমে এখনো অনেক কোয়েশ্চেন এসে জমা হয়েছে, তারপর আপনার সময়ের কথা আমার আমাদেরকে চিন্তা করতে হচ্ছে, সেজন্য দাদা আমি লাস্টলি আপনার কাছে অনুরোধ করব আজকে ওভারঅল বিষয় এবং সামগ্রীর উপরে আপনার ইন জেনারেল একটি স্টেটমেন্ট চাচ্ছি সবকিছু মিলিয়ে। আমার তো অত বলার মতো মনে নেই, আমি একটা কথাই শুধু বলছি, দুনিয়া পৃথিবী সমাজ পরিবর্তনশীল, এই পরিবর্তন আমরা ইচ্ছা করলেও কিন্তু বাদ দিতে পারবো না তাই না, তো এই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে শ্রী ঠাকুরের একটি বাণী আমার এক্ষুনি তৎক্ষণাৎ মনে পড়লো, সেটা আমি বলছি। আচ্ছা, অদল বদল হোক না যতই ইষ্টে অটুট থাকবি নেহাত, অদল বদল হোক না যতই ইষ্টে অটুট থাকবি নেহাত, ইষ্ট নিষ্ঠা ধরলে ভাঙন তুই হবি তোরই বেহাত, এটা হচ্ছে আমাদের জীবনে অনুসরণীয় পালনীয় শ্রী ঠাকুরের নির্দেশ, এটুকুই বলার উদ্দেশ্য। পূজনীয় দাদা আপনাকে আমার পক্ষ থেকে মানে ভক্তি বিনম্র প্রণাম জানাচ্ছি আপনার চরণে, এবং আপনি আমাদেরকে এতক্ষণ সময় ধরে আজকে আমরা আপনার কাছ থেকে অনেক নতুন নতুন তথ্য জেনেছি, আরো অনেক কিছু আমরা জেনেছি, বিশেষ করে আপনার কাছে আমার এটা একটা রিকোয়েস্ট, সেটি হচ্ছে যে মাঝে মাঝে যদি আপনার সময় সাপেক্ষে আমাদের এই লাইভ সেশনে এসে যদি আপনি আমাদেরকে এই ইষ্ট কথা শোনান তাতে আমরা অনেক বেশি উপকৃত হব। আমি আপনাকে আরো কি ইনফরমেশন জানাতে চাই, প্রায় এই মুহূর্তে 23,500 মানুষ আমাদের এই প্রোগ্রামটির সাথে 9টি স্ট্রিম থেকে এই প্রোগ্রামটি দেখছে এই মুহূর্তে। সো আজকে আমরা এই বুঝতেই পাচ্ছি যে আপনার কথাগুলো শোনার জন্য সবাই কেমন উৎসুক হয়ে দেখছে, এটা বলার অপেক্ষা রাখে না, আমাদের এই প্রোগ্রামটা লাইভ সেশনটা নিয়ে আপনার মতামত শুনতে চাই। আমি অত্যন্ত উৎসাহিত, আমি এই প্রোগ্রাম রোজ দেখি, যদি খুব ভালো লাগে আমি দেখতে থাকি, আর আরো অনেক ভালো করে করা উচিত আর নিয়মিত করা উচিত, শ্রী ঠাকুরের প্রসঙ্গ শ্রী ঠাকুরের চর্চা নীতিবিধি যতই হয় ততই ভালো, অন্ধকার যদি হয়েই থাকে তাহলে অন্ধকার চলে যাও অন্ধকার চলে যাও বললে তো অন্ধকার যায় না, চুপচাপ আলো জ্বালিয়ে দিলে চলে যায় নিজের থেকেই, সে আলো হলেন শ্রী শ্রী ঠাকুর, তার নীতিবিধি তার বিধি সেটাকে আমরা যত তুলে ধরবো ততই অন্ধকার দূর হয়ে যাবে, শ্রী ঠাকুর আমাদের কাছে এটাই চেয়েছেন, কিন্তু জয় বিধি জয় সকলকে। আমিও সকলকে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি, ঠাকুরের কাছে সবার সুস্থতা কামনা করি, আর খুব ভালো লাগলো পরিবেশ পরিকল্পনা উপস্থাপনা এত কোনো তুলনা নেই, আমি খুব আনন্দিত এবং গর্বিত যে আমার একটা জিনিস হচ্ছে এখন থেকে, খুব ভালো লাগছে। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, ভারতের রাঁচি থেকে যুক্ত হয়েছেন এবং
ইসরো বিষয়ে অনেক কিছু আজকে আমরা জানতে পেরেছি আমাদের পূজনীয় দাদার কাছ থেকে। দাদা কষ্ট করে প্রায় 1 ঘন্টারও প্রায় 1.5 ঘন্টা আমাদের এই লাইভ সেশনটি চলছে, তারপর আমরা আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দিচ্ছে যে আপনারা কতটা উৎসুক ভাবে দাদার কথা শুনছেন, এবং দাদাও চেষ্টা করেছেন যে যথাযথভাবে আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আমরা নির্ধারণ করেছিলাম সেটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের আদর্শের বর্তমান গতি ও প্রকৃতি, দাদা সেই বিষয়গুলো যথাযথভাবে আজকে আমাদের সামনে তুলে ধরেছেন, যেটা আমাদের কাছে পাথেয় হয়ে থাকবে এবং আমাদের বাস্তবিক জীবনে সেই বিষয়গুলো করার মধ্য দিয়ে আমরা জীবন বৃদ্ধিতে উপনীত হব, এটাই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমাদের ঐকান্তিক প্রার্থনা। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আপনাদেরকে জানাতে চাই আপনারা জানেন আগামীকাল আমাদের রাত 8:30 নিয়মিত আয়োজন, শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় সঙ্গীতাঞ্জলি এবং সঙ্গীত পরিবেশন করবেন সহপ্রীতি ঋত্বিক, সন্তোষ চৌধুরী এবং শ্রীমতী সঞ্চয়িতা বিশ্বাস সঙ্গীত পরিবেশন করবেন। আশা করি আপনারা আমাদের আগামী শনিবারও ঠিক রাত 8:30 সৎসঙ্গ আলোর পথে পুরুষোত্তম কথা অমৃত পথে আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের সবার জীবন বৃদ্ধি কামনা করছি, এবং আমি আবারও পূজনীয় দাদাকে আমার সশ্রদ্ধ প্রণাম ও জয়গুরু নিবেদন করছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোভাবে আপনি জীবন অতিবাহিত করুন, এবং এইভাবে মাঝে মাঝে লাইভ সেশনে এসে আরো অনেক কথা আপনার কাছ থেকে আমাদের জানার বাকি আছে, এই প্রার্থনা আপনার কাছে থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জীবন বৃদ্ধি কামনা করছি পরম প্রেমময় রাতুল চরণে। শুভরাত্রি, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।